আর স্ক্রিন দেখা যায়? না, প্রেজেন্ট মানে লোড হচ্ছে। হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, তো আমরা ইলাস্ট্রেটরে মানে যা যা দেখছি ওটা ফটোশপের ইন্টারফেসটা প্রায় কাছাকাছি সেমই। এখানে যদি দেখি যে ইলাস্ট্রেটরও ওই যে হোম আর হোমে এখান থেকে শুরু হয়, ঠিক আছে, তো আমরা এখানে ক্রিয়েট নিউ থেকে একটা প্রজেক্ট স্টার্ট করব, ঠিক আছে, একদম ইলাস্ট্রেটরের মতোই, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে সাধারণত ভেক্টর ফাইল ক্রিয়েট হয়, ঠিক আছে, এই জন্য পিক্সেল জিনিসটা অত ম্যাটার করে না, কিন্তু ফটোশপে পিক্সেল জিনিসটা ম্যাটার করে, কারণ ফটোশপে মানে ইজিলি ছবিগুলো পিক্সেলেট হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা চেষ্টা করব যে একটু বড় পিক্সেল রেশিও মেনটেন করতে, অ্যাটলিস্ট 3000-এর বেশি রাখতে, ঠিক আছে। এটা আমি আগে ক্রিয়েট করছি উইন্ডো একটা, এই যে ইলাস্ট্রেটরের মতোই মানে এই সাইডে সব টুলগুলো আছে আর উইন্ডোগুলো এই সাইডে, আর এগুলাই, এগুলো নিয়ে কিছু বলার, বেশি কিছু বলার নাই আসলে। আচ্ছা, টুলগুলো আগে দেখাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে সিলেকশন টুল, মানে এটা দিয়ে মানে সবকিছু মুভ করতে হয়, এটা ইলাস্ট্রেটরের মতোই। তারপরে এই তিনটা হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে, এগুলো কাজ পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্রপ টুল, এটাকে ছবি নিয়ে নিই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এখানে ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে এই যে ছবি মানে এটা পার্থক্য হচ্ছে যে এখানে আমাদের ইলাস্ট্রেটর শিফট প্রেস করে ধরে রাখতে হয়, কারণ এটা মানে ই হয়ে যায়, যে বাঁকাতারা হয়ে যায়, কিন্তু তোমার ফটোশপে ঠিক। রেশিওটা মেনটেন থাকে না আর কি, তুমি যদি হ্যাঁ, হোল্ড না করো। হ্যাঁ, আর ফটোশপে কিন্তু শিফটটা ধরা লাগে না মেনলি, এমনি মানে রেশিওটা মেনটেন থাকে। আর যদি বাঁকা তারা ইচ্ছা তোমার ইচ্ছা মতো করতে চাও তাহলে শিফট প্রেস করে করতে হবে এভাবে, ঠিক আছে। আর আমি যদি অল প্রেস করে ধরে রাখি তাহলে একেবারে মানে সেন্টার থেকে এটা ইনক্রিজ হবে, ঠিক আছে। ওকে, ছবি নিলাম। ক্রপ টুল হচ্ছে নর্মাল যেভাবে আমরা ইউজ করি মোবাইলে টোবাইলে, এরকমই জাস্ট এটা ক্রপ হয়ে আর্টবোর্ডে চলে আসবে। আইড্রপার টুল তো দেখছি আমরা ইলাস্ট্রেটরে, ব্রাশ টুলও প্রায় সেম। আচ্ছা, লেয়ার জিনিসটা আগে দেখা দেওয়া দরকার মনে হয়। ইলাস্ট্রেটর আর ফটোশপের লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ইলাস্ট্রেটরে আমরা মানে একটা লেয়ারের ভিতরে আমরা যখন মানে কাজ করতে থাকি একটা লেয়ারের ভিতরে অনেকগুলো লেয়ার ঢুকতে থাকে, ঠিক আছে, কিন্তু ফটোশপে লেয়ার গুলা মানে আমরা যেই কাজে করি না কেন প্রত্যেকটার জন্য একটা একটা করে লেয়ার ক্রিয়েট হয়। এটা হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপের লেয়ারের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি যখন এই যে এই লেয়ারটা এই লেয়ারে যখন ব্রাশটা নিছিলাম তখন এই যে এখানে একটা ব্লক চিহ্ন দেখাচ্ছে, মানে আমি এখানে এই লেয়ারের উপর কাজ করতে পারছি না, ঠিক আছে, এজন্য আমাকে মানে একটা আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিছি, তখন আমি আবার এই যে এখানে আঁকতে পারছি ব্রাশ দিয়ে, মানে প্রত্যেকটা কাজের জন্যই মানে সেম আচ্ছা, প্রায়। একটু কি পজ দিবা, মানে আমি একটু ক্লিয়ার হ্যাঁ করতে বলেন পারি কেন হচ্ছে না। বলেন আচ্ছা, বলেন বলেন। সো বেসিক্যালি ওই লেয়ারটাতে কেন হচ্ছে না, কারণ ওটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্মার্ট অবজেক্টের জিনিসটা হচ্ছে কি, এখানে তুমি স্পেসিফিক কিছু জিনিস করতে পারবা, যেমন তুমি এখানে ফিল্টার অ্যাপ্লাই করা, ঠিক আছে,
তারপর হচ্ছে কোনো ইফেক্ট হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি ওই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো আর কি। এটা প্র্যাকটিক্যালি দেখালে বুঝবে, এখন একটু কনফিউজিং লাগতে পারে। সো ওই লেয়ারে তুমি ব্রাশ টুল বা ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে, মানে কিছু পার্টিকুলার টুল তুমি ওখানে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবা না। সেটার জন্য আমরা যাই করব সেটা একটা নতুন লেয়ার বানায় করব। আর এমন না যে তোমার সবকিছু নতুন লেয়ার বানাই করতে হবে, ঠিক আছে, তুমি চাইলে একটা লেয়ারের উপর অনেক কিছু করতে পারো, মানে ইটস আপ টু ইউ আর কি, ঠিক আছে, এটা তো তোমার নিডের উপর, রিকোয়ারমেন্টের উপর। হ্যাঁ, কন্টিনিউ করো। ওকে, সো এইটাই আর ব্রাশ টুলে মানে উইন্ডোটা এখানে, এই যে এখানে উইন্ডো আছে, এখানে সব ব্রাশ টুলে মানে যত সেটিংস সেটিং সব এখানে আছে, এই সেটিংস গুলো কাজ করতে করতে আস্তে আস্তে দেখা যাবে এগুলো। এই তো, আর হচ্ছে আর এখানে যদি কোনো উইন্ডো যদি না পাও তাহলে ওগুলা সব মানে এই উইন্ডোতে থেকে এনেবল করে নিবা, এখানে সবগুলাই আছে, ঠিক আছে। এটা আর পেন্সিল টুল দেখানো কিছু নাই, এগুলো আমি মানে কাজ করতে করতে আস্তে আস্তে দেখা যাবে সবগুলো। আচ্ছা, আমি টাইপটা একটা টাইপ গুলো দেখাই দিই একবার। আচ্ছা, ইলাস্ট্রেটর তো ওই যে টাইপোগ্রাফি থিওরি গুলা বলছিল বারমান ভাই একবার, ওগুলা থেকে তোমাদের মনে আছে মনে হয় ওগুলা, এগুলো এখন আমি বলতেছি না এগুলো, ঠিক আছে। আর ক্যারেক্টারের উইন্ডোটা এখানে আছে, যদি এনেবল না করা থাকে তাহলে এখান থেকে এনেবল করে নিবা এই ক্যারেক্টার উইন্ডোটা, এটা অথবা এখানে প্রেস করলেও এটা মানে ওপেন হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে এটা হচ্ছে মানে ফার্স্টে এটা হচ্ছে ফ্রন্ট মানে ছোট বড় করার কি, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি বলে এটাকে, এটা অত ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা ছোট বড় করলে কি হয় মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে মানে স্পেস ক্রিয়েট হয়, ঠিক আছে। এইটা আর এটা হচ্ছে মানে ক্যারেক্টার গুলা লম্বা হয় আর ছোট হয়, এইটাই এগুলো। আর এখান থেকে মানে কালার চেঞ্জ করতে পারবা চাইলে ক্যারেক্টারের। আর একটা জিনিস যে অনেকগুলো ফন্ট আছে কি, মানে যেমন এই মনসিরাত এইটার অনেকগুলা টাইপ আছে, যেমন এখানে যে ইটালিক আছে, তারপরে বোল্ড আছে, সেমি বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে, এরকম আরো কতগুলো ফন্টের কি মানে, যেমন এই ফন্টার মতো এই ফন্টার কিন্তু কোনো টাইপ নেই, এটা মানে সিঙ্গেল টাইপে, ঠিক আছে। এটা আমরা চাইলে বোল্ড করতে পারবো না বা ইটালিক করতে পারবো না, ঠিক আছে, কিন্তু ফটোশপে এই যে এই ক্যারেক্টার উইন্ডো থেকে এটা কিন্তু আমি চাইলে বোল্ড করতে পারবো, যে এইখানে যদি আমি ক্লিক করি এটা মানে বোল্ড হয়ে যাবে, এই যে, ঠিক আছে। এখানে যদি কোনো এমন কোনো ফন্ট হয় যে মানে ওইটার অন্য কোনো টাইপ মানে এখান থেকে মানে সিলেক্ট করা যাচ্ছে না, তখন এই উইন্ডো থেকে এটা তুমি মানে বোল্ড করতে পারবা। তারপরে এটা যদি আমি প্রেস করি তাহলে ইতালিক হলো, এটা দিলে মানে বড় হাতের অক্ষর হয়ে যাবে সবগুলা। তারপরে এটা দিলে হচ্ছে উপরে উঠে যাবে, এটা দিলে নিচে নামবে, এটা দিলে আন্ডারলাইন, এগুলা তোমরা ইউজ করতে করতে আস্তে আস্তে জানবা। তারপরে আরেকটা হচ্ছে যে প্যারাগ্রাফ, এটা তো নর্মাল ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে এখানে, এগুলাই আর টাইপগুলোর এই কাজ। পেন টুল সামিন ভাই দেখাবে। আর এটা এখানে হচ্ছে এগুলো হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এলিপ টুল, এগুলো আর ফটোশপ ইলাস্ট্রেটর মতো এখানে পেয়ে যাবা, এইটাই। আর শর্টকাট যেগুলো আছে ওগুলা সব ইলাস্ট্রেটরের মতোই আগের মতোই, আনডু, রিডু, কন্ট্রোল সেট, কন্ট্রোল শিফট সেট, একই একই রকম। স্ক্রিন দেখা যাচ্ছে না,
দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি না। না সবাই দেখা যাচ্ছে? আমি পাচ্ছি দেখতে। আচ্ছা সামোতর আমি পাচ্ছি না। আচ্ছা ওঠ, তুই কি মোবাইল থেকে ওপেন করছেন? হ্যাঁ মোবাইল থেকে। তুই চাইলে ওই কল ড্রপ করে মোবাইল থেকে ওপেন করলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ শেফ তুই কন্টিনিউ কর। ওকে, সো এগুলাই, এগুলা মানে আস্তে আস্তে কাজ করতে করতে এগুলোর সাথে পরিচিত হওয়া যাবে। তারপরে লেয়ারের জিনিস তো জানি যে আমরা মানে যে যে জিনিসটা মানে সবার উপরে থাকবে ওই লেয়ারটা আমরা সবার উপরে রাখবো এখানে, ঠিক আছে, যেটা আমরা সবার উপরে দেখতে চাই, ঠিক আছে, আর বাকি জিনিসগুলা মানে নিচে থাকবে। আর কি, ও এই যে এই যে বাট এই যে এই জিনিসটা আছে এখান থেকে আমরা চাইলে বিভিন্ন সলিড কালার লেয়ার, গ্রেডিয়েন্ট লেয়ার এগুলো ওপেন করতে পারি। যেমন যদি সলিড কালার লেয়ার একটা ওপেন করি, কালার সিলেক্ট করলে মানে এই কালারটা নিয়ে একটা লেয়ার ওপেন হয়ে গেল এটা, ঠিক আছে, আমি চাইলে এটা মানে লেয়ার হিসেবে ইউজ করতে পারি আর কি। যেমন এরকম মানে সবগুলোই সেম, মানে একটা এখানে যদি ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট হবে এগুলো নিয়ে, লেবেলস এর এগুলা কাজ করতে করতে আস্তে আস্তে মানে আমি শিখবো। আচ্ছা, এটা এটা ক্রিয়েট করল, এটা ক্লিক করলে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে, ব্ল্যাঙ্ক লেয়ার। আর এটা হচ্ছে, এটা প্রেস করলে মানে বিভিন্ন লেয়ার গুলো গ্রুপ হবে। যেমন আমি যদি তিনটা লেয়ার সিলেক্ট করি, ক্লিক করলে এই তিনটা লেয়ার একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। অথবা এটা না কন্ট্রোল কন্ট্রোল কি বলে কন্ট্রোল জি, হ্যাঁ কন্ট্রোল জি ক্লিক ক্লিক কি প্রেস করলে কিন্তু মানে গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। আমি কি সিলেকশন শুরু করে দিব না আর কিছু বাদ গেছে ইন্টারফেসে? আর কিছু বলা লাগবে সামিন ভাই? তুমি মাস্টিং দেখো, মাস্টিং না দেখালে কেন, ওটা তো অনেক দরকার। ওই তো সিলেকশন ওখান থেকে দেখাবো না? আচ্ছা হ্যাঁ করতে পারো, মাস্টিংটা বাদ দিও না, মাস্টিং ব্লেন্ডিং মোড না না, হ্যাঁ ওটা দেখাবো, সমস্যা নেই। ওকে ওকে, তো আচ্ছা এই ছবিটা মানে একটু রেজুলেশন খারাপ, সো এটা যেহেতু রেজুলেশন খারাপ এটা আমি একটু শার্প করে নিব ছবিটা। তো যে ফিল্টার এখানে, যে ক্যামেরা র ফিল্টার যদি আমি ক্লিক করি, তাহলে এটা মানে লাইট রুমে আমরা যে মানে কাজগুলো করে এই কাজগুলো আমি এখানে করতে পারবো, ঠিক আছে। এই ছবিটা আমি এডিট করতে পারবো লাইট রুমের মতো, এই যে মানে লাইট রুমে যে আমরা কাজগুলো করি এখানে সবগুলো কিন্তু আছে, শার্পেনিং তারপরে কার্ভ টুলের কাজটা সবগুলো এখান থেকে করতে পারবো, ঠিক আছে। সো এটা আমি একটু শার্প করে না দরকার, তাহলে আমার সিলেকশনের সুবিধা হবে। ওদেরকে একটা জিনিস দেখা দাও, এটা একটু ক্যান্সেল দাও আপাতত আর কি, একটু ক্যান্সেল করো। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা স্মার্ট অবজেক্টটাকে রাস্টারাইজ করো, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করো, এখন ফিল্টারে যাও, মানে ওই ফিল্টার অপশনে যাও এটা। এখন কথা হচ্ছে কি, আমি বুঝলাম না এখানে কিন্তু ফিল্টার অপশনটা কিন্তু আসার কথা না, আমি যতদূর জানি মানে তোমার এই জিনিসগুলা তোমার স্মার্ট অবজেক্টের উপর মানে অ্যাকচুয়ালি কাজ করে আর কি। আচ্ছা জাস্ট এটা বেসিক আমি ডিফারেন্সটা দেখাই দিই, যে এই যে লেয়ারটা এটা আগে ছিল কি স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, ও এটা রেস্টোরেজ করে নিল। এখন তুমি যদি অ্যাপ্লাই করো, আচ্ছা তুমি এটা চেঞ্জ করো একটা, মানে তুমি যেটা করতেছিল এটা করো, কি করব কাজ করব, হ্যাঁ স্মার্ট অবজেক্ট দিয়ে করো, বাট এখানে কেন জানি হচ্ছে না, এটাকে স্মার্ট বানায় নাও আগে, রাইট ক্লিক করে হ্যাঁ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখন করো। হ্যাঁ আচ্ছা, স্মার্ট অবজেক্টের একটা সুবিধা হচ্ছে যে এটা ডিস্ট্রাকটিভ না, মানে আমরা একটা কাজ করলে ওইটা থেকে আমরা ব্যাকে যেতে পারবো, ঠিক আছে। কারণ যেমন আমি যদি এখানে ধরো এই ছবিটাকে একটা মানে শ্যাডো দিলাম, ঠিক আছে, শ্যাডোটা পুরো ছবির উপর পড়তেছে না, আমি এই যে আলাদা লেয়ারে মানে ক্রিয়েট হয়েছে শ্যাডোটা, ঠিক আছে, আমি চাইলে শ্যাডোটা ডিলিট করে দিতেও পারবো। কিন্তু আমি যদি এটা যে স্মার্ট অবজেক্ট না হতো তাহলে কিন্তু এটা করা যেত না। ওইটাই দেখাতে বলছিলাম, এটাই চাচ্ছিলাম আর কি দেখাতে। এটাই, আচ্ছা আমি একটু একটু শার্প করে নিই আগে,
আচ্ছা, আমি যে ক্যামেরা র ফিল্টার কাজ করলাম ওইটাও কিন্তু একটা আলাদা লেয়ারে মানে ক্রিয়েট হয়েছে, যেহেতু এটা আমি স্মার্ট অবজেক্ট ছিল, আমি চাইলে ওই যে কাজটা করছি ওটা কিন্তু আমি চাইলে ডিলিট করে দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা স্মার্ট অবজেক্টের মেইনলি। আচ্ছা, আমি সিলেকশন শুরু করি। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে যে যে রেক্টাঙ্গেল টুল যেটা আছে, ঠিক আছে, এটা যদি আমি যদি একটা এরকম রেক্টাঙ্গেল টানি, তাহলে আমি যদি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিয়ে এটাকে যদি আমি অন্য জায়গায় নিই, কন্ট্রোল ভি, এই যে মানে মানে এই মানে এরিয়ার ভিতরে যাই আছে ওগুলো সব কপি হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে মানে এই মানে এই কাজটা করতে হবে রেক্টাঙ্গেল মার্কিউ টুল দিয়ে। এলিস টুলও সেম, এখানে একই কাজ, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি, এটা আলাদা টি হয়ে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এখানে আসি, লেসো টুল, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সিলেকশনের জন্য। আগে এই লেসো টুলটা মানে আগের ভার্সন গুলো যেগুলো আছে মানে 17-18 সালের আগের ভার্সন গুলোতে এই লেসো টুলটা মেবি ছিল না। আগে দেখতাম যে শুধু যে পলিগন টুলটা ছিল, পলিগন টুলে কি করে জাস্ট অনেকটা পেন টুলের মতো এরকম মানে ডাইরেক্ট ই হয়, মানে মানে এই রেখাগুলো মানে কার্ভ হয় না। ঠিক আছে, তো এটা দিয়ে আগে সিলেকশন করা একটু ঝামেলা ছিল। তো এটা এখন তোমরা চাইলে ইউজ করতে পারো, অথবা লেসো টুল, লেসো টুলটা বেশি ইম্পর্টেন্ট, আমি এটা বেশি ইউজ করি। তো লেসো টুলের সুবিধা কি, এটা মানে একটা পেন্সিল টুলের মতো নিজের ইচ্ছা মতো মানে এই মানে মুভ করা যায় কার্ভ ইচ্ছা মতো। ঠিক আছে, আর লেসার টুল বা পলিগন লেসার টুল দুইটা একটা জিনিস হচ্ছে, মানে আমি যেখান থেকে শুরু করছিলাম মানে ওখান থেকে কিন্তু আবার ঘুরে এসে শেষ করতে হবে, না হলে কিন্তু ওইটা সিলেক্ট হবে না। ঠিক আছে, আমি এখান থেকে যে শুরু করছি এখানে কিন্তু আমি এসে আবার শেষ করলাম। ঠিক আছে, এই যে এই জায়গাটা সিলেক্ট হলো। ঠিক আছে, এটা হচ্ছে লেসার টুল। আর একটা জিনিস হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা সিলেকশন করাটা অনেক ইজি করে দিছে ফটোশপে। আমি যদি এই যে এটা ক্লিক করে যে ড্র্যাগ করি, মানে এটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে জায়গাগুলো। ঠিক আছে, এই আর আমি যদি ডিসিলেক্ট করতে চাই মানে কিছু কিছু জায়গায়, তাহলে অল্ট প্রেস করলে এই যে চিহ্নটা মাইনাস হয়ে গেল, এই যে আগে যে এই যে চিহ্নটা এখন প্লাস আছে না, আমি যদি এখন অল্ট প্রেস করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস মানে মানে এটা ডিসিলেক্ট হবে। যেমন এই জায়গাগুলো আমি সিলেক্ট করতে চাই না, তো এটা ডিসিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে বেসিক সিলেকশনে। আর এবার আমি মানে ছবিটা মানে পুরো ছবিটা সিলেকশন করে দেখাই তোমাকে। তোমাদের যদি অনেক টাইম থাকে তাহলে তোমরা মানে অনেক নিখুঁত ভাবে যদি করতে চাও, তাহলে আস্তে আস্তে জুম করে করে পুরোটা সিলেক্ট করতে পারো যে কোনো একটা টুল দিয়ে। ঠিক আছে, আর আমি যখন যে সিস্টেমটা দেখাবো এটা অনেকটা নতুনই বলা যায় ফটোশপে, আর এটা আগে ছিল না। ঠিক আছে, যে আমি যে এখানে যে আমি চাই জাস্ট এই সাবজেক্টটা সিলেক্ট করতে, ঠিক আছে, তো সাবজেক্টটা সিলেক্ট করার জন্য মানে একটা নতুনই আনছে, এটা মানে 18-র পরের ভার্সন গুলোতে মনে হয় আছে, এই সিলেক্ট থেকে সিলেক্ট সাবজেক্ট, এটা যদি ক্লিক করলে মানে ফটোশপ অটো মানে সাবজেক্টটাকে মানে সিলেক্ট করে নেয়। মোটামুটি মানে ধরতে পারছে সাবজেক্টটাকে ফটোশপ, কিছু কিছু জায়গায় যে বাদ গেছে। এখন এই জায়গাগুলো ঠিক করার জন্য কি করব, আমি লেসো টুল গুলো ইউজ করবো, লেসো টুল বা কুইক সিলেকশন টুল এগুলো ইউজ করবো যে এই জায়গাগুলো ঠিক করার জন্য। ঠিক আছে, আচ্ছা আমার কথা কি বুঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, আচ্ছা আমি চাই এখন এই জায়গাগুলো বাদ দিতে। ঠিক আছে, এই জায়গাগুলো আমার অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তা আমি যদি এখন লেসো টুল নিয়ে নিই, লেসো টুলে এই জায়গাগুলো ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে, মানে অল প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে ওই যে একটা মাইনাস চিহ্ন আসছে,
ঠিক আছে, মাইনাস চিহ্ন এসে মানে এই জায়গাগুলো তারপর আমরা সিলেক্ট করে নিব। এই যে আমি যেখান থেকে শুরু করছি ওখান থেকে কিন্তু এসে আবার শেষ করতে হবে, নাহলে কিন্তু জায়গাটা সিলেক্ট হবে না, মানে সিলেক্ট হবে গাছ ওটা। যেমন আমি একটু দেখাই যে আমি যদি এই যে এখান থেকে এসে ছেড়ে দিতাম, তাহলে এটা মানে শর্টেস্ট ওয়ে খুঁজে নিবে, এই যে শর্টেস্ট ওয়ে এখানে শর্টেস্ট খুঁজে নিয়ে এটা নিজে নিজে মানে লেগে যাবে, ঠিক আছে। সো আমি যদি ওটা না চাই তাহলে আমাকে তো নিজে মানে ম্যানুয়ালি করতে হবে জিনিসটা। ওকে, এটা মোটামুটি ভালোই ধরছে ফটোশপ। আচ্ছা, এগুলার বাকি যেগুলো আছে এগুলো পরে ঠিক করা যাবে। এভাবে আবার যদি কোনো জায়গা আমি অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে এই যে আবার প্লাস চিহ্ন আসছে, ঠিক আছে, বললাম আমি একটু এখান দিয়ে বাড়াতে চাচ্ছি এরিয়াটা, ঠিক আছে, বা যে কোনো জায়গায় যদি মানে সিলেক্ট না হয় এটা আমি সিলেক্ট করতে চাই, তাহলে প্লাস সিলেক্ট করে আগের মতোই মানে এটা ই করতে হবে, যেখান থেকে শুরু করছে মানে শেষ লাগাতে হবে আবার। এভাবে মানে অ্যাড করতে হবে সিলেকশন। আচ্ছা, এখন আমি কি করতে পারি, এটাকে চাইলে কপি করে আমি নতুন একটা লেয়ারে আবার পেস্ট করতে পারি, অথবা যেটা করতে পারি এই যে লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক এই যে অ্যাড লেয়ার মাস্ক, যেটা এটা ক্লিক করলে কি হবে, এটা অটো মানে ব্যাকগ্রাউন্ডটা মানে সাবজেক্টে রেখে ব্যাকগ্রাউন্ডটা মানে ঠিক করে দিবে, সরাই দিবে, ঠিক আছে। আর আচ্ছা, এখানে যে কিছু কিছু জায়গা যে রয়ে গেছে নীল মানে ব্যাকগ্রাউন্ডে, এটা যদি আমি রিমুভ করতে চাই এখন, তাহলে ব্রাশ টুল দিয়ে ওয়েট, ওকে, আমি এই যে ব্রাশ টুলের ব্রাশটা যে ছোট বড় করতেছি শর্টকাট ই দিয়ে, এটা হচ্ছে যে যে আমরা থার্ড ব্র্যাকেট আছে না, এই যে কিবোর্ডে দেখবে এন্টার উপরে থার্ড ব্র্যাকেট একটা অপশন আছে, এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে এটা মানে ছোট বড় করা যায় ব্রাশ টুল। অথবা তুমি এই যে এখান থেকে ড্রপ ডাউন এ ক্লিক করে সাইজটা ছোট বড় করে নিতে পারো। ওকে, ব্রাশ টুল নিয়ে মানে ফোর, আচ্ছা এই কালারের জিনিসটা বলিনি, এখানে মানে দুইটা কালার আছে, এই সামনে যেটা মানে বক্স যেটা আছে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে, আর পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এটা ক্রিয়েট করলে এই যে কালার গুলো চেঞ্জ করা যাবে চাইলে। ওকে, এখন এই যে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক সিলেক্ট করা অবস্থায় যদি আমি এখানে প্রেস করি মানে এখানে ড্র্যাগ করি ব্রাশটাকে, তাহলে ওই যে এই জায়গাগুলো চলে যাচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো। আচ্ছা, আমি একটু হার্ডনেসটা কমিয়ে দিই। ঠিক আছে, এটা কেন হচ্ছে ব্ল্যাক সিলেক্ট করা অবস্থায়, কারণ হচ্ছে যে এই যে মাস্কটা আছে না, এই যে লেয়ারে এই মাস্কে এই যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো, ঠিক আছে, আমি যেহেতু এই যে কালো নিয়ে আমি তো এখন মাস্কের উপর ব্রাশ করতেছি, ঠিক আছে, এই জন্য এই জায়গাগুলো চলে যাচ্ছে, এই মাস্ক এইটার উপর কিন্তু ব্রাশের মানে কাজটা চলতেছে, যেহেতু আমি যেহেতু ব্ল্যাক সিলেক্ট করে তারপরে এখানে ড্র্যাগ করছে এই জন্য এটা হচ্ছে। আর যদি আমি এখানে হোয়াইট সিলেক্ট করে নিতাম সাম ফোরগ্রাউন্ড কালারে, আচ্ছা এই ফোরগ্রাউন্ড কালারে আর ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে টগল করা হচ্ছে যে এক্সপ্রেস করলে, এক্সপ্রেস করলে এটা মানে চেঞ্জ হবে দুইটার মধ্যে। যদি হোয়াইট কালার সিলেক্ট করা অবস্থায় যদি আমি এখানে ই করতাম ব্ল্যাক করতাম, তাহলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার মানে আবার ব্যাকগ্রাউন্ডটা আবার কিন্তু চলে আসছে আবার, ঠিক আছে। এটা কারণ হচ্ছে এই যে আমাদের সিলেক্ট সিলেক্ট করা অবজেক্টটা কিন্তু হচ্ছে সাদা কালারে যেখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যেহেতু আমি সাদা ব্রাশ করতেছি এই জন্য সিলেকশনটা হচ্ছে সাদা, এখানে সাদা ক্রিয়েট হচ্ছে।
আগে যেহেতু ব্রাশ কালো কালোটা দিয়ে ব্রাশ করতেছিলাম, সেহেতু আগে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছিল এইটাই। আর এটা হচ্ছে একরকম সিলেকশন। আর একটা জিনিস করতে পারি যে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এক কালারের হয়, যেমন দেখায় যেমন এই ছবিটা আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালারের, ঠিক আছে, আমি যদি কোনো কালার সিলেক্ট করতে কালার বেস সিলেক্ট করতে চাই, এটা কিন্তু আলাদাভাবে করা সম্ভব, ঠিক আছে। আমি যদি এখন সিলেকশনে গিয়ে কালার রেঞ্জ দিই, ঠিক আছে, আচ্ছা কালার রেঞ্জে আসার পরে ফাজিনেসটাকে প্রথমে আগে জিরো করে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে কালার পিকার টুল যেটা আছে, এটা যদি আমি এখানে ই করে অটো সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে এই যে এটা যেই কালার আমি সিলেক্ট করতে চাই ওই কালারের উপর কালার টুলটা কালার পিকার টুলটা দিয়ে আমি ই করি ক্লিক করি, তাহলে ওই কালারটা মানে সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। আর এটা সিলেক্ট করার পরে আমি যদি ফাজিনেসটা আস্তে বাড়াতে থাকি, তাহলে টাইট টু ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা বেশি বাড়লে কিন্তু আবার ভিতরেও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে আবার আমরা এটা চাই না, আমরা শুধু জাস্ট এই বাইরের টুকু সাদা রাখতে চাই। ওকে, এটা যদি আমি এখন ওকে দেই, তাহলে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি মাস্ক করি, তাহলে যেটা হলো যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা যে সাবজেক্টটা কিন্তু চলে গেছে, সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়নি আসলে এখানে, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে সাবজেক্টটা সিলেক্ট করতে। তো সেটা কি করে করা যায়, এখানে এই যে মার্কস যেটা ক্রিয়েট হয়েছে এটা আমি ইনভার্ট করে দিব। ইনভার্ট কিভাবে করে, কন্ট্রোল আই, কন্ট্রোল আই করলে যেটা হলো যে পিছনে এই যে এটা ইনভার্ট হয়ে গেছে মার্কসটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, সাবজেক্টটা সামনে আসলো, ঠিক আছে। আবার আমি যদি এখানে যে ভিতরে কালোগুলো যদি রাখতে চাই, তাহলে এই যে সিম্পলি ব্রাশ টুল দিয়ে এই যে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে মানে না ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে তারপরে ব্রাশ করতে হবে। জুম করে নাও, আর মাউসের স্লাইডারটা একটু সমস্যা করতেছে, টাচপ্যাড দিয়ে জুম করতে হইতেছে। ইউ গট দ্য আইডিয়া, রাইট, এভাবেই মানে করতে হবে আর কি। চান কিছু বাদ দিছি? মাস্কিং তো ঠিকই আছে। আচ্ছা কালার রেঞ্জ দিয়ে যেটা করছো, মানে তোমার মানে হ্যাঁ অবজেক্টিভটা কি ছিল, মানে কিছুকে বের করে আনা বা সেপারেট করা, মানে তুমি আর একবার একটু আমাকে বলো, মানে আমি অ্যাকচুয়ালি এটা শুনতে আচ্ছা, চাই। কালার রেঞ্জের কাজ হচ্ছে কোনো কিছু মানে কালার বেস সিলেক্ট করা, ঠিক আছে। আমি এটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট, আমি এটা জাস্ট ওয়ে দেখালাম যে মানে সাবজেক্টটা ক্লিক করতে, আমি জাস্ট আমি যখন এই যে কালার রেঞ্জ দিয়ে যখন করছিলাম, তখন প্রথমে কিন্তু আগে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছিল, অবজেক্টটা সিলেক্ট হয়নি, তুমি ঠিক আছে। মাস্কটা একটু মানে ডিসেবল করে রাখো, মানে টেম্পোরারি, আমি জাস্ট দেখতাম যে আগে কেমন ছিল। আচ্ছা ডিসেবল কোনটা দিয়ে করেন, কন্ট্রোল রাইট ক্লিক করো, কন্ট্রোল দিয়ে ক্লিক করলেও হয় আই গেস। ওয়ান, না 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 না, তুমি তো সিলেক্ট করলে, আমি বলছি তুমি রাইট ক্লিক করে এখানে ডিসেবল এর অপশন থাকবে, মাস্কের উপর রাইট ক্লিক করো, হয়তো হয়তো একদম উপরে, হ্যাঁ ডিসেবল। আচ্ছা ফার্স্ট এটা ছিলই তো, হ্যাঁ। আর আমি এই যে কালার রেঞ্জ দিয়ে যখন এই সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ
তখন সে হচ্ছে গিয়ে কয়টা কালার সিলেক্ট করতেছে বা এরকম কিছু একটা নাকি ওকে এখানে মানে কয়টা মানে যে কালারে আমি সিলেক্ট করতে চাই ওই কালারে আমি জাস্ট পিক করলেই হবে জিনিসটা কালার পিকার টুল দিয়ে এই যে আমি ক্লিক করি আর যদি আমি এই কালারও ধরে আমি অ্যাড করতে চাই মানে সিলেকশনের ভিতর যেমন হলুদ কালোর সাথে তাহলে যেটা হতো আমি প্লাস দিয়ে জাস্ট এই যে ড্র্যাগ করলে কিন্তু এই কালারটাও কিন্তু সিলেক্ট হলো কালোর সাথে তোমাকে একটা ইয়ে বলি এটাই যদি চাও তোমার কাছে কিন্তু আরো অনেক ইজি টুল আছে তোমার ম্যাজিক ওয়ান টুল আছে না ওটা দিয়ে সেম কাজটাই করে হ্যাঁ না এটা আরো অনেক কাজে লাগবে সামনে শুধু এটার জন্য না আমি জাস্ট আরো দেখালাম আর কি একটা ওয়ে আর কি কালার রেঞ্জ বুঝছো ঠিক আছে আচ্ছা আমি ক্লিপিং মাস্টারকে দেখাবো একবার ক্লিপিং মাস্ক দেখাইতে হলে কি দিয়ে দেখাবো আর তো কিছু লাগবে টাইপিং টাইপিং টাইপ করে দেখাই কিছু একটা টাইপিং ভিতরে করতে হবে আচ্ছা আমরা ইলাস্ট্রেটরে যে দেখ ক্লিপিং মাস্ক দেখছিলাম মনে আছে হ্যাঁ হ্যালো আচ্ছা ফটোশপে ক্লিপিং মাস্কটা কিভাবে করে ধরো আমি একটা ছবি আনি আমি ধরে আমি যে এই ছবিটা মানে আমার লেখার উপর রাখতে চাই ঠিক আছে মানে শুধু এই ছবির জিনিসটা শুধু লেখার উপর দেখা যাবে বাইরে আর কিছু দেখা যাবে না ছবির ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছি জিনিসটা ওটা কিভাবে করতে হয় আমরা যেটা করবো হচ্ছে এই লেয়ারের মাঝখানে এই দুই লেয়ারের মাঝখানে একটা ক্লিপিং মাস্ক ক্রিয়েট করবো সেটা কিভাবে করে যে রাইট ক্লিক করে সিম্পলি এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে যে এটা ভিতর ঢুকে গেল মানে সাদা মানে টাইপিং টাইপের ভিতর ঢুকে গেল আগে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে অথবা এটা না না করে আবার একটা জিনিস করা যায় অল্ট প্রেস করে যদি আমি যে দুইটা লেয়ারের মাঝখানে ই করি জাস্ট ওভার করে মাস্কটা তাহলে এই যে একটা ক্লিপিং মাস্কের সাইন আসছে এটা যদি আমি এখন ক্লিক করি দুইটা মাস্ক অটোমেটিকলি একটা ক্লিপিং মাস্ক ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এই সাইনটার মানে হচ্ছে ক্লিপিং মাস্ক এই দুই লেয়ারের ভিতর ঠিক আছে ওই তো এটা আমি এটা সব কিছুর ভিতরে করা যাবে যে কোনো লেয়ার যে যে যাই করি না কোনো লেয়ারের কাজ ঠিক আছে সেম সেম জিনিস সব জায়গায় আচ্ছা ব্লেন্ডিং অপশন দেখে কতগুলা আমরা যদি কোনো লেয়ারের উপর রাইট ক্লিক করে যে ব্লেন্ডিং অপশন আনি আচ্ছা এখানে চাইলে আমি মানে যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো ঠিক আছে কালার এরকম যে কোনো কালার চেঞ্জ করতে পারবো আলাদা করে তারপরে অথবা এটার উপর গ্রেডিয়েন্ট দিতে পারবো বা এটা শ্যাডো দিতে পারবো কিছু না ঠিক আছে তারপরে গ্লো এটা তোমরা বিভিন্ন প্রজেক্ট করতে করতে আস্তে আস্তে এপিসোড পরিচিত হয়ে যাবো আচ্ছা আমি যে ওগুলো যে দিছিলাম যে কালার দিছিলাম কোচ এখানে যে কালার চেঞ্জ করছিলাম কালারটা চেঞ্জ হয়েছে এটা কিন্তু একটা মানে আলাদা লেয়ারে হয়েছে ঠিক আছে চাইলে লেয়ারটা কিন্তু আমরা ধরে ডিলিট করে দিতে পারবো ঠিক আছে এই লেয়ারটা এটাই হচ্ছে সুবিধা আর আর কি বলবো টাইম ব্যাগস বলা লাগবে না কাজ শুরু করে দিন আপনি
আমি স্টার্ট করি তাহলে এই কনসেপ্ট গুলাই। হ্যাঁ, একটা প্রজেক্ট শুরু করলে আস্তে আস্তে এগুলা ক্লিয়ার হবে জিনিসগুলো আরো। আচ্ছা একটা মিনিট, তাহলে আমি ওটা ইম্পোর্ট করে নিই একটা মিনিট। আচ্ছা, সো ফার যেগুলো শিহাব দেখালো ওটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। না বন্ধু, যেটা আছে ক্লিয়ার। এটা কে বললো? প্রিনন না? হ্যাঁ প্রিনন না। তুমি তো বলবা, তুমি তো পারো, তুমি তো ফ্যামিলিয়ার, বাকিটা কেউ কিছু কয় না কেন? ওরা ওই দিনও কিছু বলে নাই, আজকেও কিছু বলে না। ওই দিন আপনি আমি না, ওই দিন তুমি রেসপন্স করছো, ঠিক আছে? তো সবার তো রেসপন্স লাগবে, তুমি তো বুঝো, তুমি আগে থেকে এগুলো ফলো করো। আচ্ছা, এখন যারা আছে সামিন, মানে এদের থেকে লাইক সবাই ছিল ওই দিন নাকি? মানে বলা যায় ছিল না। আসলে শুনেন, প্রিননি ওই দিন হচ্ছে গিয়ে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে? ওই কোশ্চেনস করছে, ক্লিয়ার করে দিছি, বাকিরা কেউ কিছু না জিজ্ঞেস করলে তো আসলে মনে হয় যেন আমি ওরই শুধু পড়াইতেছি। তো হইলো, আচ্ছা সমস্যা নাই, বাকিরা সমস্যা থাকলে এমনি জিজ্ঞেস করবে। আচ্ছা, জিজ্ঞেস করতে হবে, প্রবলেম হলে বা আনইজি ফিল করলে টেক্সটে বলো, ঠিক আছে? অনলাইন ক্লাসে একটা সুবিধা জেনে যা। হ্যাঁ, মানে কারণটা হচ্ছে কি, তুমি এই সবগুলো তুমি নেটে পাবা, প্রশ্ন করতে পারবে কিন্তু পাবা, কিন্তু ওখানে তো প্রশ্ন করতে পারবে না। সো এখানে একটাই প্লাস পয়েন্ট, এটা ইউজ না করলে কেমনে? আচ্ছা ধরে নিলাম কারোর কোনো প্রবলেম নাই, সেটা ধরে নিয়ে এগোই। আচ্ছা এক মিনিট, আমি গ্রুপে একটা পোর্ট্রেট দিছিলাম, ওটা একটু সবাই ওপেন করছে। জিএনবি আকাশ ওটা দেখো। ওটা তুই কি স্ক্রিনশট দিবি সামিন নাকি? হ্যাঁ স্ক্রিনশট তো দেয়াই লাগবে। আচ্ছা তাহলে ইয়ে অফ কর, শেয়ার অফ কর। আচ্ছা এক মিনিট, ব্যাডি কি তোমার বানানো? কোনটা? এটা না না, এটা নেট থেকে নেওয়া আর কি। তুমি কিসের কথা বলতেছো? ওয়ালপেপার। ও ওয়ালপেপার, না না না, এটা কালেক্টেড। আচ্ছা, সো প্রথমে যে জিনিসটা আমরা নোটিস করব সেটা হচ্ছে গিয়ে, সরাসরি যখন আমরা কোনো ফটো নিয়ে আসব তখন ওটা হচ্ছে গিয়ে তোমার ক্যানভাসের সাইজটা বাই ডিফল্ট ইমেজের রেজোলিউশনের সাথে মিলে যাবে, ঠিক আছে? এটা আমি ওই দিনও দেখাইছিলাম। তো এলাবোরেট, এটা আসলে এলাবোরেট করার দরকার নেই আপাতত, জাস্ট এটাই মাথায় রাখো যে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের কোনো মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট ফোরগ্রাউন্ড এরকম কোনো কনসেপ্ট নিয়ে যদি কাজ না করি, দেন অ্যাকচুয়ালি আমাদের এই যে ফাইলে গিয়ে নিউ, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, ক্রিয়েট করা, এটা আসলে দরকার নেই। আমরা সরাসরি কাজ করি নাই। করি নাই? না। আচ্ছা এক মিনিট, আমি নিলাম ফটোশপে আনলাম, দেন এই উপরের টুল বারের এখানে নিব, যখন দেখবো যে কপি লেখাটা আসছে ছেড়ে দাও। সো আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটা করলাম কারণ কি, আমাদের তো আসলে আমরা শুধু একটা ফটো দিয়ে কাজটা করতেছি, আমাদের আসলে সেপারেট কোনো ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট বা ফোরগ্রাউন্ড আমরা আসলে ইয়ে করতেছি না। অ্যান্ড ফাইনালি যে জিনিসটা হবে সেটার রেজুলেশনও কিন্তু এটাই থাকবে, এই যেটা দেখতেছো এটাই। বাই ডিফল্ট একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায় যখন আমরা নতুন কিছু করি না কেন, সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড নাম থাকে অ্যান্ড এটা একটা লক সিম্বল দেওয়া থাকে আর কি। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইলটা, ব্যাকআপটা। তা আমরা অনেকগুলো লেয়ার বানাই নিব। প্রথমে যে কাজটা করবো, কন্ট্রোল জে দিয়ে জাস্ট এটা ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে? জাস্ট কপি ক্লিক করবা, কন্ট্রোল জে দিবা, জেডের উপর ক্লিক করে তুমি কন্ট্রোল জে দিছো, ওটার একটা কপি হবে, এটার নাম হলো লেয়ার ওয়ান। সো আমরা শুরুতে হচ্ছে গিয়ে এখন আমাদের যে পেন টুল সেটাতে চলে যাব। পেন টুলের কাজ আশা করি ওয়েব বোঝানোর কিছু নাই, অলরেডি একটা আইডিয়া আছে, ঠিক আছে? আমরা এখান থেকে শুরু করতে পারি। এখন আমি যদি পেন টুল ইনডেপথ শিখাতে যাই তাহলে অ্যাকচুয়ালি আরো অনেক বেশি টাইম লাগবে আর কি। এখন তোমরা বলো, আমি কি পেন টুল ব্রেকডাউন দিব নাকি আর একটু ইজি ওয়েতে করব? না, পেন টুলের কাজ তো শেখানো হয়েছে ইলাস্ট্রেটরে, ওটা মোটামুটি ধারণা আছে। ওইটা ধারণা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তাহলে তোমাদের একটু পেশেন্স রাখা লাগবে, যদি আমি পেন টুল দিয়ে করে অনেক টাইম লাগবে, মানে একটু প্রিসাইজলি যদি করতে চাই আর কি। সো আমি আমার মনে হয় দরকার নাই, আমরা অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে গিয়ে তোমার কুইক সিলেকশন টুল হচ্ছে গিয়ে তোমার এইটা, এই যে তোমার কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল, এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলটা নিব আর কি, ঠিক আছে। এটা যখন আমরা ক্লিক করব দেখবো যাচ্ছে গিয়ে তোমার উপরে কিছু অপশনস আসছে, দ্যাট ইজ তোমার সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমরা যদি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি তাহলে দেখো কি হয়। কি হলো, এটা হচ্ছে গিয়ে তোমার ফটোশপের যে 2020 ভার্সন, এটা 2019 থেকে ইন্ট্রোডিউস করা, এটা হচ্ছে তোমার এআই আর কি, ঠিক আছে। ফটোশপের এআই ইউজ করে আমরা সাবজেক্টটা ডিটেক্ট করে নিতে পারি। অবভিয়াসলি এটা প্রিসাইজ হবে না, আমাদের আরো কিছু কাজ করা লাগবে আর কি। সো যখন এটা একটা ধারণা নিয়ে নিছে, একটা বেসিক একটা আন্দাজ দিছে, দেন আমরা একটু রিফাইন করতে পারি। সেটা কিভাবে করব, এই যে আমরা এই পোর্শনটা চাচ্ছি, ঠিক আছে, ক্লিক করলাম। বাই দ্য ওয়ে আমি এটা করতেছি কেন, আমি শুধু কিন্তু ফেসটা রাখবো, ঠিক আছে। আমি এই যে এই শোল্ডার বা এই শার্ট, এটা আমি সরে রাখতে চাচ্ছি না। আমার রেফারেন্স যেটা দিছে ওটা একটু দেখো তোমরা, ইনফ্যাক্ট আমি মেবি ওইটা আর একটু ওপেন করতে পারি, আচ্ছা ওইটা আমার ডাউনলোড করা হয় নাই, তোমরা একটু দেখো রেফারেন্সটা দেখো, আমি গ্রুপে দিছি। তোমাদের সামনে আছে? নিচের দিকে স্ক্রল করলে হচ্ছে জুম আউট হবে, স্পেস ধরে রাখলে হচ্ছে তোমার হ্যান্ড টুল, হ্যান্ড টুল দিচ্ছে জাস্ট বেসিক্যালি মুভ করে। এগুলো খুবই হ্যান্ডি আর কি, মানে এগুলো শর্টকাট গুলো অ্যাকচুয়ালি জেনে রাখা দরকার। আচ্ছা সো যেটা করতেছিলাম, তুমি যখন কোনো বাটন হিট করবা না, তুমি যখন কুইক সিলেকশন টুলে আসো, দেন বাই ডিফল্ট দেখো মাঝখানে একটা প্লাস সিম্বল আছে, দেখতেছো একটা প্লাস সিম্বল আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা তোমার সিলেকশন অ্যাড করবে। যখন তুমি অল্ট ধরবা জিনিসটা মাইনাস হবে, দ্যাট ইজ তোমার সিলেকশন থেকে জিনিসটা বাদ দিবে, এটাই আর কি। আমরা এইভাবে যা সিলেক্ট করে নিব একটা আন্দাজ মতো, এই যে দেখছো তোমার এটা সিলেক্ট করে ফেলছে, আমরা এটা গ্যাপ দিব, আর কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে গিয়ে তোমার আনডু, কন্ট্রোল শিফট জেড দিয়ে হচ্ছে রিডু, এখন আমি দেখো হ্যাঁ তুমি জাস্ট এটা দেখো, এই যে এই সার্কেলটা নাও, মোটামুটি হয়েছে। আচ্ছা সো মোটামুটি হওয়ার পরে আমরা যেটা করব, আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব, বুঝছো। এখন বাই ডিফল্ট কিন্তু কোনো চেঞ্জ দেখতেছো না, এর কারণ কি, আমরা যদি এটা ক্যান্সেল করি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড, ঠিক আছে। সো আমরা চাইলে এটা অফ করতে পারি, অফ করার পরে এই যে তোমার আই টুল মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভিজিবল নাকি ইনভিজিবল, আমরা ইনভিজিবল করে নিয়ে দেন যদি সিলেক্ট অ্যান্ড মাস্ক দেই তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি সিলেক্টেড পোর্শনটা দেখা যাবে, বুঝছো। সো আমরা এখন জুম করে নেই, এখানে হচ্ছে গিয়ে সেম, এখানে একটু ডিফারেন্ট, তোমার জেড দিয়ে হচ্ছে গিয়ে তোমার ম্যাগনিফাইং টুলটা আসে, তুমি যদি ক্লিক করো জুম ইন হবে, অল ধরে রাখলে মাইনাস হয়ে গেল, দেন যদি ক্লিক করো এটা হচ্ছে ইয়ে হবে। আচ্ছা সো এখানে যদি নোটিস করি ভিউ মোডে কিন্তু অনেক কিছু আছে আমাদের, ঠিক আছে। বাই ডিফল্ট এটা হচ্ছে অনিয়ন স্ক্রিনের উপর থাকে, অনিয়ন স্ক্রিন হচ্ছে গিয়ে তোমার এই ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকবোর্ডের মতো, এটাকে অনিয়ন স্ক্রিন বলে, ওইটা একটা ভিউ মোড। ভিউ মোড আরো অনেক টাইপের আছে, ঠিক আছে, যেমন তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো কোন কোন সিলেক্টেড পোর্শন মানে
সিলেক্টেড যে পোরশনটা ওটার ভিতরে কোনো কিছু বাদ পড়ছে কিনা, যেমন এই দাগটা দেখো এটা কিন্তু সে নেয় নাই, এটা কিন্তু সে স্কিপ করে গেছে। আমরা চাচ্ছি কি এটা হচ্ছে কি আমাদের সিলেকশনের মধ্যে থাকবে, আমরা এই পুরো পোরশনটা নিব। সো এখানে দেখো শর্টকাট আছে কিছু জিনিসের, যেমন এটা হচ্ছে কি তোমার কুইক সিলেকশন টুল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রিফাইন এজ ব্রাশ টুল, এটা হচ্ছে তোমার বেসিক যে ব্রাশ টুল সেটা। এই পুরোটা যেটা দেখতেছো এটা হচ্ছে কি একটা লেয়ার মাস্ক। এখন লেয়ার মাস্কের কনসেপ্টটা আমি আবার একটু রিক্যাপ দেই। ব্ল্যাক মানে হচ্ছে কি জিনিসটা হাইড করে, আর হোয়াইট মানে হচ্ছে জিনিসটা ভিজিবল। পুরো যে সিলেকশনটা এটার মধ্যে ব্ল্যাক পোর্শনগুলো হচ্ছে আমরা নিচ্ছি না, আর হোয়াইট পোর্শনটা মানে হচ্ছে কি আমরা নিচ্ছি। সো এখানে কিছু ব্ল্যাক পোর্শন চলে আসছে আমরা যেটা চাই না, এটা আমরা আমাদের সিলেকশনে অ্যাড করব। সো আমরা ব্রাশ টুল নিব, ভিজিবল করার জন্য যেটা করতে হয় কি হোয়াইট দিয়ে কালার করা লাগবে। তো তোমার এখানে কিন্তু ওই হোয়াইট ব্ল্যাক মানে নর্মাল ইন্টারফেসের মতো না, এটা আরেকটা উইন্ডোতে জিনিসটা ওপেন হয়েছে। সো এখানে হিসাবটা হচ্ছে তুমি যখন ব্রাশ টুল দিবা, দ্যাট ইজ শর্টকাট হচ্ছে গিয়ে বি, বি দিয়ে যখন তুমি ক্লিক করবা জিনিসটা আনবা, তোমার প্লাস মানে হচ্ছে কি এটা সিলেকশনে নিবে, তুমি যদি অল্ট ধরো জিনিসটা মাইনাস হয়ে গেল, এটা তোমার সিলেকশন থেকে বাদ দিবে। তো আমি চাচ্ছি কি এগুলো আমি অ্যাড করবো, ক্লিক করো, ঠিক আছে। ব্রাশটাকে আমাদের একটু হার্ড করে নেওয়া লাগবে, এটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে তুমি অল্ট ধরে রাখো, রাইট ক্লিক ধরে রাখো, এই দুইটা বাটন ধরে রাখার পরে আমি যদি আপ ডাউন করি, ঠিক আছে, ব্রাশটা সফট হবে, নিচে নামালে হচ্ছে কি হার্ড হবে। আমি যদি লেফট রাইট নেই, ব্রাশের সাইজটা ইনক্রিজ হবে, রাইটে গেলে সাইজ বাড়তেছে, লেফটে নিলে সাইজ কমতেছে, আপ করলে হচ্ছে কি তোমার সফটনেস বাড়ে, নিচে নামলে হচ্ছে হার্ডনেস বাড়ে, এটাই। এখন এই জায়গাটা কিছুটা মানে ফেড হয়ে গেছে আর কি, আমি তো চাই না। আমি করব কি অল ধরে একদম মানে একটা হার্ড ইয়ে করে নিব, ড্রয়িং করে নিব, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ইয়ে হবে, ওকে। সো আমরা মোটামুটি একটা শেপ পাইছি। আমরা এখন যদি হোয়াইটের উপর রাখি, আমরা নোটিস করব কি এখানে অনেক মানে এজগুলো দেখছো একদম ক্লাটার্ড হওয়া, স্মুথ কিন্তু হয়নি, একদমই স্মুথ হয়নি। আমরা যদি ব্ল্যাকে নিয়ে জিনিসটা ভিউ করি তাহলে কেমন হয় দেখো, হোয়াইটে রাখলে আই গেস বেশি বোঝা যাবে জিনিসটা। তোমার ভিউ মোডগুলোর কাজ কিন্তু বেসিক্যালি এটাই, মানে তোমাকে আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য। আচ্ছা এখন যেটা করবো আমরা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখলে আমরা কনট্রাস্টটা বুঝতে পারবো অ্যাকচুয়ালি, সিলেকশনের যে এজগুলো সেটা ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা এখন আমরা যদি এইটা করি, এই যে স্মুথনেসের যে টুলবারটা যখন ধরে বাড়াই দিই, নোটিস করো চেঞ্জ দেখতেছো, স্মুথ হয়ে যাচ্ছে এজগুলো। হ্যাঁ হ্যাঁ এজগুলো কিন্তু অনেক স্মুথ হয়েছে। আর আমরা চাচ্ছি কি মানে কনট্রাস্ট থাকবে, মানে তোমার বেশ শার্প হবে আর কি এসটা। সো আমরা সিম্পলি করবো কি কনট্রাস্টটা বাড়াই দিব, বেশি বাড়াবো না। আচ্ছা দেন ফেদার করা আই থিঙ্ক ওয়াইজ হবে না, ফেদার করলে কিন্তু কিছু বাইরের ব্যাকগ্রাউন্ডের যে সিলেক্টেড পোর্শনগুলো ওগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের যে আমরা যেগুলো বাদ দিছি ওগুলো চলে আসবে। আচ্ছা আমি যদি এবার হোয়াইটে নেই, আগের থেকে কিন্তু মাচ বেটার, বুঝছো তো? তোমার সিলেক্টর মাস্ক এইভাবে যদি করো আরো অনেক অ্যাকিউরেটলি অনেক প্রিসাইজ ওয়েতে তুমি করতে পারবা, এটাই আর কি, বুঝছো? করতে পারো বাট এটা আমি প্রেফার করি এভাবে আর একটু অ্যাকুরেটলি করা যায়। আমরা যদি ট্রান্সপারেন্সি টুলবারটা নিয়ে কাজ করি আমরা কিছু ইয়ে পাবো। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ইয়েস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা যদি অনিয়ন স্ক্রিনের উপর রেখে ট্রান্সপারেন্সি বারটা বাড়াই কমাই, তাহলে হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে আবার রিভিল হবে আর কি, ঠিক আছে, জাস্ট টু গেট অ্যান আইডিয়া। আচ্ছা এখানে কিছু সমস্যা আছে, সমস্যা এখনো শেষ হয় নাই। এই যে এখানে কিন্তু ব্লু কালারের যে পোর্শনটা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের, আমরা তো এটা চাই না, ঠিক আছে, আমাদের আরো ফাইন রিফাইনমেন্ট লাগবে। তো আমরা যেটা করব, আপাতত যা করলাম সেটা আমাদের সেভ করা লাগবে ডেফিনেটলি, ঠিক আছে। সো আমরা এই যে আউটপুট যেটা, এটা আমরা চেঞ্জ করে একটা লেয়ার মাস্কে করে নিব, ঠিক আছে, সিলেকশন না দিয়ে আমরা লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করা হচ্ছে আমরা ওকে দিব। এখন হচ্ছে কি নতুন একটা লেয়ার মাস্কের জিনিসটা ইয়ে হলো, একটু বলে রাখি বেসিকটা, আমরা যখন কোনো সাবজেক্ট কাট অফ করতেছি ব্যাকগ্রাউন্ড থেকে যখন আমরা সেপারেট করতেছি, বেশি সময় যে প্রবলেমটা ফেস করবা, যেটা আমরা এখনো ইনফ্যাক্ট ফেস করছি, সেটা হচ্ছে কি তোমার হেয়ার বা ফেসিয়াল হেয়ার এগুলো হচ্ছে কি তোমার সেপারেট করাটা অনেক টাফ হয়ে যায়, তাই না? তোমার এই দেখো, এই যে এখানে হচ্ছে কি তোমার এই ফেসিয়াল হেয়ারগুলো তুমি আলাদা করে সিলেক্ট করতে গেলে অনেক প্যারা খাইতে হবে। সো এটার ইজি ওয়েটা হচ্ছে ফার্স্টে তুমি যেটা করলাম আমরা ওটাই করবো, যে সিলেক্ট অ্যান্ড মাস্ক করে নিব।
দেন আমরা কি করব আরেকবার সিলেক্টর মাস্টার ক্লিক করব এখন জিনিসটা দেখো সবগুলো স্লাইডার কিন্তু রিসেট ঠিক আছে আমরা সেকেন্ড টাইম যখন জিনিসটা করব তখন হচ্ছে কি শুধুমাত্র হেয়ার এর জন্য করব তো সেটা করার জন্য আমাদের টুলটা হচ্ছে ব্রাশ টুল না সেটা হচ্ছে কি তোমার রিফাইন এজ ব্রাশ টুল যেটা শর্টকাট হচ্ছে আর আমরা আর হিট করে নিলাম ঠিক আছে জুম করি তোমার জন্য হচ্ছে জেড টুল আর এটার জন্য হচ্ছে আর টুল আমরা আর হিট করে নিলাম এখন হচ্ছে কি আমরা জাস্ট হালকা করে ইয়ে দিব আর কি তোমার ব্রাশটা সফট বানাই নেই প্লাস মানে হচ্ছে গিয়ে জিনিসটা অ্যাড করবে আর মাইনাস মানে হচ্ছে জিনিসটা বাদ দিবে সেম জিনিস একটু টাইম নিয়ে করা লাগবে আচ্ছা এখানে এখানে অ্যাকচুয়ালি উল্টা মাইনাস মানে হচ্ছে তোমার সিলেকশনটা নিচ্ছে ঠিক আছে আর যখন তুমি ছেড়ে দিবা প্লাস মানে হচ্ছে কি এটা মানে ওই এজ গুলো হচ্ছে কি মানে টার্গেট করবে আর কি এখানে যদি আমরা দেই তাহলে কি কেমন হয় হচ্ছে না কন্ট্রোল জেড দিলাম একটা ছোট করে নিন এখন এখানে হচ্ছে কি প্রবলেম হয়ে গেছে এখানে একটু ফগি হয়ে গেছে জিনিসটা সো আমরা আবার কি করব আমরা ব্যাক টু ব্রাশ টুল ঠিক আছে ব্রাশ টুল দিয়ে আমরা জিনিসটা আরেকবার ইরেজ করে দিব ফটোশপের একটা ব্যাপার হচ্ছে কি জানো মানে কোন স্পেসিফিক টুল নাই যেটা দিয়ে তুমি সব ধরনের প্রবলেম সলভ করতে পারবা কিছু ফটো আছে যেগুলো হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড বা তোমার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টের যে কন্ট্রাস্টটা বেশি বোঝা যায় ঠিক আছে মানে তখন হচ্ছে কি এইটাতে তোমার জিনিসটা সেপারেট করতে ইজি হয় বাট যদি এমন হয় যে তোমার ব্যাকগ্রাউন্ডের যে কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক আর তোমার সাবজেক্টের চুলের কালারও ব্ল্যাক ঠিক আছে তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব বেশি মিশে গেছে জিনিসটা তো তখন ফটোশপ মানে ঠিকমতো ফাংশন করে না তোমার এই টুলের ক্ষেত্রে ঠিক আছে তখন আমাদের আর একটু বেশি এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে অনেক টেকনিক আছে মানে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করা লাগে আর কি তখন যেমন এখানে আমি সেম টাইপের প্রবলেমটা পাচ্ছি কিছু করার নাই আর কি আমাদের সিচুয়েশন ওয়াইজ কাজ করা লাগবে এটা পারফেক্টলি সার্কেল হলে ভালো হয় বা মোটামুটি আর কি সেম এজ বিফোর আমরা আউটপুটটা দিব হচ্ছে লেয়ার মাস্ক ঠিক আছে কারণ আমরা কি করতেছি আমরা বেসিক্যালি সবকিছু কিন্তু লেয়ার মাস্কই করতেছি তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা এনেবল করি এটা এরকম ছিল আচ্ছা এরকম মোটামুটি আই গেস হইছে ঠিক আছে আরো টাইম নিয়ে করলে আরো প্রিসাইজ হবে দ্যাটস ইট আচ্ছা তো আমি যে রেফারেন্সটা তোমাদের গ্রুপে দিছিলাম সেটা হচ্ছে কি তোমার আই গেস পয়লা মে এর একটা পোস্টার টাইপের ওটা হচ্ছে কি তোমার মে দিবসের জন্য একটা পোস্টার বানানো হয়েছিল সো এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে হোয়াইট সো এখন আমরা একটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব তো সেটার জন্য কি করতে হবে আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে এই লেয়ারের নিচে একটা হোয়াইট কালার থাকবে সো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম ক্লিক করে হচ্ছে কি তোমার সলিড কালার অ্যাডজাস্টমেন্ট আমরা যদি দেই এখান থেকে আমরা একটা কালার পিক করতে পারবো ঠিক আছে আমরা মনে করো নিলাম হোয়াইট নিলাম হোয়াইট যদি আমরা উপরে দেই হোয়াইটের প্রায়োরিটি বেশি পাবে দেন নিচের লেয়ারটা হাইড হয়ে যাবে আর কি সো লেয়ার সিস্টেমে মহিদিনই বুঝাইছি আর এর আগে তো আমিনুল বুঝাই দিচ্ছে সো এটা আমরা নিচে রাখলাম আর কি ওকে
আমরা যদি আমাদের রেফারেন্সটা দেখি ওখানে দেখব হচ্ছে গিয়ে তোমার একটা ফন্টে লেখা ছিল হচ্ছে গিয়ে মে ফার্স্ট বা ফার্স্ট অফ মে কই ছিল জিনিসটা প্রেশার ডিজাইন গ্রুপটা আচ্ছা একটা মিনিট প্রেশার ডিজাইন গ্রুপটা কই এই তো এখানে বারে আছে ও ওয়েট 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 আলাদাটা উইন্ডোতে রাখলাম ঠিক আছে জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ দেখবো সো এটা যদি আমরা দেখি আচ্ছা আমার সাবজেক্ট ছিল এটা ওয়ান যেটা দেখতেছ এটা হচ্ছে কি এই সাবজেক্টের নিচে তাই না মানে তাই কি বলে না তোমাদের অ্যাকচুয়ালি যখন টুলগুলো বুঝে যাবা তখন যে কোনো এরকম এই টাইপের কোনো আর্টওয়ার্ক দেখলে তোমার একটা ধারণা হয়ে যাবে আর কি নিজে বুঝবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কেমন করছে সো আমি যখন এটা ফার্স্ট দেখছি আমি তখন কিছু জিনিস বুঝাই নিছি যে সাবজেক্টটা কাট অফ করছে প্রথম স্টেপ ছিল এটা ঠিক আছে এটা অবভিয়াসলি কোনো একটা ফটো থেকে তোমার এই জিনিসটা কেটে নিছে তাই না কেটে নিছে কেটে নেওয়ার পরেও তোমার পার্টস মে এই যে ওয়ান মে লেবার ডে এগুলো লিখে নিছে আর একটা প্লেস করছে হচ্ছে ওয়ান এর উপর দেন ওয়ান এর কিছু পোর্শন হচ্ছে কি তোমার আর একটু ফেড করে দিছে ভিজিবল করে দিছে যেমন এই পোর্শনটাতে ভিজিবল করছে ঠিক আছে আর এখানে হালকা একটু ব্রাশ দিয়ে স্ট্রোক দিছে দ্যাটস ইট আর ব্যাকগ্রাউন্ডে তুমি নোটিস করবে কি হোয়াইট এর উপরে কিছু এরকম মানে কালার স্প্ল্যাশ এর মতো ইফেক্ট আছে এটা হচ্ছে কি জাস্ট ব্রাশের অনেক টাইপের ব্রাশ আছে আমাদের এখানে যদি ক্লিক করো আচ্ছা সরি এটা না এই যে তুমি যদি এখানে ক্লিক করো এটাও না সরি 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 কই গেল দেখো এখানে আসতেছে ব্রাশেস দেন ব্রাশেস ওই যে ওটা ও আচ্ছা এটা এখন এখানে ওপেন হচ্ছে আমি নিয়ে আসছি সো তোমার জেনারেল ব্রাশ যেটা আমরা বেসিক্যালি আমরা বাই ডিফল্ট ইউজ করি ঠিক আছে তোমার এখানে ড্রাই মিডিয়া ব্রাশ আছে ওয়েট মিডিয়া ব্রাশ আছে আমি একটা মেগা প্যাক ডাউনলোড করছিলাম এটা পর আমি দিয়ে দিব ঠিক আছে স্পেশাল ইফেক্ট এর ইয়া আছে সো আমরা এগুলো দিয়ে জাস্ট একটু হালকা একটা কালার পিক করে জাস্ট এখানে যদি হালকা একটু মানে ডলাডলি করে তাহলে কিন্তু এই ইফেক্টটা চলে আসে ঠিক আছে মানে নাথিং ফ্যান্সি দ্যাটস ইট তো এখন আমরা যে জিনিসটা নোটিস করতেছি আমাদের ক্যানভাসের সাইজটা ছোট হয়ে গেছে আমরা এখন দুইটা কাজ করতে পারি হয় আমরা ক্যানভাসের সাইজটা বড় করব অথবা আমরা সাবজেক্টটা যে পোর্ট্রেট আমরা যেটা কাট আউট করে নিছি সেটা আমরা ছোট করতে পারি আমি দুইটাই দেখাই দিই তোমাদের সো তোমার মনে হলো কি যে তুমি ক্যানভাসের ইয়াটা বের করবা আই মিন একটু সাইজটা ইনক্রিজ করবা সো যেটা করবো আমরা ইমেজে যাব ইমেজে গেলে দেখবা হচ্ছে দুইটা অপশন আছে ইমেজ সাইজ আর ক্যানভাস সাইজ আমরা ক্যানভাস সাইজটা নিয়ে কাজ করবো সো আমাদের ইউনিট হচ্ছে গিয়ে পিক্সেল আমরা যদি একটু বাড়ায় দেই সাপোজ মনে করো 1200 নিলাম তোমার 1600 নিলাম আর কি আচ্ছা বুঝছো তো ক্যানভাসটা বড় হয়েছে দ্যাটস ইট আমার ধারণা আমার আর কোনো কাট আউট করা লাগবে না আমি এটা দিয়ে স্যাটিসফাই আমি জিনিসটাকে একটা স্মার্ট অবজেক্ট বানিয়ে নিতে পারি অথবা রাইট ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিতে পারি ঠিক আছে আচ্ছা এখন কন্ট্রোল টি দিয়ে আমরা যে লেয়ারে আছি সেই লেয়ারটা ওই লেয়ারে যেসব জিনিসপাতি আছে যেসব এলিমেন্ট বলো বা ফটো বলো যা পিক্সেল বলো ঠিক আছে সেটা হচ্ছে তোমার একটা ফ্রেমের মতো চলে আসবে দেন তুমি জিনিসটা রিসাইজ করতে পারবা আমরা যদি এখান থেকে মাউসের রাইট ক্লিক করি কিছু অপশন আসবে স্কেল আছে এখানে পার্সপেক্টিভ আছে ওয়ার্প আছে স্কিউ আছে আমরা যদি রোটেট করতে চাই এখান থেকে একদম ইয়ে করতে পারি ঠিক আছে অথবা এইভাবে ঠিক আছে আমরা চাইলে ফ্লিপও করতে পারি এই আর কি এখানে কিছু মানে হ্যান্ডি শর্টকাট আর রিসাইজের জন্য আমরা অল ধরে রাখবো এভাবে গেল আচ্ছা আর তোমার তো এখানে মার্জিন টুল আছেই তুমি এগুলোতে আরো প্রিসাইজলি মানে প্লেসমেন্টটা করতে পারো আই থিঙ্ক এই বরাবর এরকম আচ্ছা রাখলাম ঠিক আছে এখন আমরা যেটা করব এটা হচ্ছে কি আমার যে ইয়েটা আছে টাইপ টুল আমরা যে কোনো জায়গাটা ক্লিক করে নিলাম পরে সব কিছু আমরা অ্যাডজাস্ট করতে পারবো এটা কোনো বিষয় না
কারণ হচ্ছে আমি কালার সিলেক্ট করে রাখছি হোয়াইট, সো এটা রেড দিই। ফার্স্ট মে নাকি শুধু ওয়ান মে? তোমার ওই এস আর টি তো উপরে রাখা লাগবে, ওইটার অপশনটা জানি কই জানো নাকি আমিনুল? কোনটা? এই যে এস আর টি যে উপরে থাকবে না? হ্যাঁ ওই যে আসতো ওখানে জানো ওখানে জান, ওই যে টি লেখা আছে দেখতেছেন, ওই যে উপরে ওয়ান লেখা একটা, নিচে নিচে একটু নিচে, এইটা এই যে না নিচে কত টি লেখা আছে অনেকগুলো, বসে 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 এইতো। আচ্ছা চলে গেল, ওয়েট এখন যদি তুমি এটা ড্র্যাগ করো জিনিসগুলো আস্তে আস্তে কম্প্যাক্ট হবে, বুঝছো তো? ঠিক আছে তোমার ইয়ে আর কি, আই থিঙ্ক স্পেস রাখা দরকার। আচ্ছা আমি যদি আমার রেফারেন্সটা দেখি, ওরা ওয়ান কিন্তু অনেক বড় রাখছে, এটা করা যায়। এটা শুধু ওয়ান মে লিখছে দেখছেন, ফার্স্ট লেখা নেই। হ্যাঁ ফার্স্ট লেখা নেই, এটা জিজ্ঞেস করলাম যে আমি কি করব, আমি কি ওয়ান মে রাখবো নাকি ফার্স্ট মে রাখবো, এটা তোমাদের উপর। ওইটাই কপি করতে দাও, কোনো কথা নাই, ফার্স্ট যা যা। আচ্ছা একটা মিনিট, অপশন কিন্তু আছে ডিরেক্টলি ওটা করার, যেমন এটা দেখতেছো, এটা মানে হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে গিয়ে একদম বড় হবে, পরের গুলো ছোট হবে, দরকার নেই আমরা আলাদা করে করি, কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আমি অনেক অনেক টাইপের ফন্ট নামায় রাখছি, ইম্প্যাক্টটা আই গেস ভালো একটা ফন্ট, আরো প্রফেশনাল ফন্ট আছে, অনেক ফন্ট আছে যেগুলো তোমার পেইড, অসওয়াল্ড নামে একটা ফন্ট আছে, ওইটা বেশ প্রফেশনাল, দেখি ওটা কেমন হয়। দেখছো আই থিঙ্ক এটা তোমার নিউজ পেপার অনেক জায়গায় ইউজ করো, এটা একটু বোল্ড নেই, বোল্ডটাই মানে। আচ্ছা তো আমি যেটা করব সেটা হচ্ছে ডাবল ক্লিক যদি করি, আমরা চাইলে এখানেও ডাবল ক্লিক করতে পারি বা এখানেও করতে পারি আমাদের ইচ্ছা। সো একটা মিনিট, এখানে আমরা ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। এখন আর ডুপ্লিকেট যে করছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এটা বরাবর প্লেসড একটা একটার উপর, কন্ট্রোল টি দিব ধরে নিয়ে রাখবো। এখন আমরা এটা এডিট করি, শুধু মেয়ে রাখলাম, আমরা চাইলে এই সিলেকশন টুল দিয়ে কিন্তু ইয়ে করতে পারি, বুঝছো? তো আমার কনসেপ্টটা ছিল কি জানো, মানে ফেসের একটা সাইড হচ্ছে পুরোটা লেখা থাকবে আর একটা সাইড হচ্ছে ভিজিবল হবে, এন্ড আই ডোন্ট নো মানে এটা অ্যাকচুয়ালি করার পরে কেমন দেখাবে, আই ডোন্ট নো, এটা ট্রাই করতে পারি আর কি বলো? তোমরা তো সব না কাটো, মানাবে মানাবে? আচ্ছা অনেক কাজ আছে আর কি, সিম্পলি বসাই দিয়ে ডিসপ্লে হবে, এই ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে নেওয়া লাগবে, তার একটু সুন্দর হবে, বুঝছো? আর চোখ গুলো হচ্ছে কি আমরা এরকম এই কালারে রাখবো, না আই থিঙ্ক জিনিসটা সুন্দর হবে। আচ্ছা আর এটা কি করবো, এটাতে আমরা মেয়েটা বাদ দিলাম আর এস আর টিটা আর একটু ইয়ে হবে আর কি, মানে এতটা স্পেস হবে না, তাও তো এই যে ওয়ান এর আর এস এর মাঝে অনেক বেশি গ্যাপ, এটা কি করব? আর একটু কাছে নিয়ে আয় তাহলে তো হলো নাকি, এস আর টিটাকে ওয়ান আর একসাথে লেখা তো। আচ্ছা মানে আমি এস আর টি সেপারেটলি লিখি না, আমি এই মোডে একটা লেয়ার করে নিতে হবে এস আর টির জন্য। ওকে তাই করি, এটা তাহলে তিনটা লেয়ার হয়ে গেল, পরে আমরা একটাটা কনভার্ট করে নেব আর কি। ওকে কন্ট্রোল টি দেই, আমরা রিসাইজ করি। রাশিদ ভাই মানে এখন জিনিসটা কি মানাবে আপনি একটু বলেন। ইয়া তুই করতে থাকে আমি দেখতেছি। আচ্ছা
জিনিসটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিলে আই গেস বেটার হয়। ওকে ইয়া কি বলিস? বুঝতে পারছি, তাহলে আরো বুঝতে ইজি হবে আর কি। আমরা ছড়া নিলাম, লেয়ার ওয়ান নিলাম, লেয়ার ওয়ানটাকে আমরা কি করব, আমরা একটা স্মার্ট অবজেক্ট নিয়ে নিব যাতে করে আমাদের ফিল্টারগুলো অ্যাডজাস্ট করতে ইজি হয়। সো আমি যেটা প্রেফার করি, আমি ক্যামেরা র ফিল্টারটা অ্যাকচুয়ালি প্রেফার করি না, কারণ ফটোশপে আরো বেটার টুল আছে, ওটা হচ্ছে আমার লাস্ট রিসোর্ট। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার এডিটে গিয়ে বা সরি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা যদি একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করি, ঠিক আছে? তো কার্ভের বেসিকটা আমি বলে দিই জাস্ট ইন কেস কেউ যদি না জানে। এই পয়েন্ট হচ্ছে গিয়ে ব্ল্যাক, এটা হচ্ছে গিয়ে হোয়াইট, ঠিক আছে? এখান থেকে আমি শুরু করি। এই ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে শ্যাডোজ, এটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট বা মিডটোন, এটা হচ্ছে হাইলাইটস। তো আমি যদি প্রত্যেকটা পয়েন্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করে দিই ক্লিক করে, দেন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? আমার শ্যাডো যদি আমি এইদিকে নেই, শ্যাডো কমতেছে, যদি ইয়ে করি তাহলে শ্যাডো লিফট হচ্ছে, ঠিক আছে? তো আপাতত আমি রেখে দিই, আমি যদি ওকে দিই তাহলে হচ্ছে এটা এখানে সেভ হইলো। আমরা কিন্তু এনি টাইম ডাবল ক্লিক করে জিনিসটা ইয়ে করতে পারি। নাও দ্যাটস দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ ইউজিং স্মার্ট অবজেক্ট। আরও কাজ আছে স্মার্ট অবজেক্টের, এটা আমরা আসলে দেখবো। আচ্ছা, সো প্রথমে যেটা করতে হবে আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব। আচ্ছা, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিন্তু আলাদা অপশন আছে আর এখানে আইয়া। এখন বেসিকটা লাইটরুমের মতোই, যারা লাইটরুম ইউজ করছো সেটাই বাই বেসিক। তোমার একটা আইড্রপার টুল দিয়ে দিবে তোমার জাস্ট কালার পিক করতে ইজি হওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা জুম করে নেই, মনে করো এটা আমরা ইয়ে করবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেড, আমি যখন ক্লিক করতেছি দেখবা যাচ্ছে কি এখানে একটা করে সিলেক্ট হচ্ছে, বুঝছো? এটা হচ্ছে র ফিল্টারে ব্ল্যাক এন্ড হোয়াইট দে এইচএসএল এ গেলেই, হ্যাঁ হ্যাঁ এটাই আসে বেসিক্যালি। সবই আসলে ইন্টারকানেক্টেড, তুমি যদি একটা বেসিক বুঝে যাও তো তোমার তো আসলে অন্য টুল নতুন করে শেখার কিছু নাই। আমরা অফেন যেটা করব সেটা হচ্ছে যে তোমার জুম ইন জুম আউট করে নিয়ে বারবার দেখবো আর কি জিনিসটা। আচ্ছা, কারণ মাঝে মাঝে যেটা হয় তোমার ক্লোজ থেকে তোমার মনে হচ্ছে জিনিসটা ঠিক আছে, বাট ফাইনালি ইয়ে করলে কিন্তু হয় না। আবার আমি চাচ্ছি হচ্ছে এখানে একটু মানে শাইনি থাকবে জিনিসটা, শাইন দিয়েছে এটা হচ্ছে। আচ্ছা, ওয়াই নট আমরা এটা একটু করি, ব্রাইট করে দিই, ব্লুজ আই গেস, হ্যাঁ না অত বেশি বাড়াবো না। আচ্ছা দিলাম, ফাইন। এখন আমরা কার্ভ অ্যাডজাস্টমেন্টে যাই, এটা আবার তোমার ইয়েতে শো করতেছে, কারণ তুমি যখন একটাতে ডাবল ক্লিক করবা বাকিগুলো হচ্ছে গিয়ে তোমার মিনিমাইজ থাকে আর কি, বাকিগুলোর ভিজিবিলিটি অফ হয়ে যায় বাই ডিফল্ট। তো সো দিস ইজ এ প্রবলেম, আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট রেখেই আমরা জাস্ট মানে তোমার শ্যাডো হাইলাইটস কন্ট্রাস্ট এগুলো আমরা কন্ট্রোল করব। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে কার্ভ অ্যাডজাস্টমেন্ট না নিয়ে আমরা নিচে কিন্তু আরেকটা অপশন আছে আমাদের, নিচে একটা টুল দেখতেছো, আমরা এটা দিলাম, এখানে গিয়ে যদি আমি কার্ভ দেই এটা একটা নতুন লেয়ারে জিনিসটা অ্যাকচুয়ালি ওপেন হয়, ঠিক আছে? বেসিক্যালি তুমি স্মার্ট অবজেক্টের উপর ক্লিক করে যদি এখান থেকে নাও ওটা স্মার্ট অবজেক্টের ভিতরে গিয়ে ইনসার্ট হবে, ঠিক আছে? আর যদি তুমি এখান থেকে নাও একটা নতুন লেয়ার হিসেবে জিনিসটা ওপেন হবে। আচ্ছা, এখন আমরা ওই কাজটাই করি। সবাইকে বুঝতেছি? আচ্ছা, তুমি তো হ্যাঁ বলবা, তুমি তো আমি যে চ্যানেল ফলো করি তুমিও ফলো করো। আচ্ছা, একটু কন্ট্রাস্ট বাড়াই নি হালকা। আচ্ছা আচ্ছা, হাইলাইটস মনে করো থাকলো এরকম। আগের ক্লাসে আমি বলছিলাম যে কোনো লেয়ারে লেয়ার মাস্কের কাজ আমরা করতে পারি, অলমোস্ট যে কোনো লেয়ারে, এখানেও কিন্তু করতে পারতেছি, ঠিক আছে? হোয়াইট মানে কি, এই ইফেক্টটা নিচে যা লেয়ার আছে সবগুলোর উপরে ইভেনলি স্প্রেড। ওকে, সো
মনে করো আমরা চাই না, আমরা চাচ্ছি কিছু স্পেসিফিক কিছু অংশের উপরে এই আমি যে কার্ভ অ্যাডজাস্টমেন্ট যেটা ইউজ করলাম, ঠিক আছে, যেমন আগে ছিল হচ্ছে কি এইটা আমরা টার্ন অন অন অফ করে দেখতে পারি, আমি কিছু এরিয়াতে চাচ্ছি না, কিছু এরিয়াতে থাকবে কিছু এরিয়াতে থাকবে না, সো আমরা লেয়ার মাস্কের উপর ক্লিক করে নিলাম, দেন ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল সাইজ একটু বাড়ালাম বা একটু সফট করে নেই, দেন আমরা পেইন্ট করব কি দিয়ে, ব্ল্যাক দিয়ে, কারণ ব্ল্যাক হচ্ছে কি হাইড করে, যদি করি, ও হ্যাঁ ভালো কথা, একটা ইউজফুল টুল হচ্ছে তোমার ক্যাপস লক, ক্যাপস লক দিয়ে তুমি টগল করবে আর কি তোমার ব্রাশ টুল, ইরেজার টুল, তোমার মানে মোট কথা পেইন্টিং টাইপের বা পেইন্টিং রিলেটেড যা আছে যে সমস্ত টুল তুমি ক্যাপস লক দিয়ে হচ্ছে গিয়ে জিনিসটার ইয়ে চেঞ্জ করতে পারবে আর কি, মানে জাস্ট বোঝার জন্য আর কি কোথায় ইয়ে হচ্ছে, ইফেক্টটা হচ্ছে, ঠিক আছে, আমরা গতদিন যেটা খোলা হচ্ছিল এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোজ আমি এখানে অতটা ইয়ে রাখবো না, চলে রাখতেও পারি, আগে ছিল এরকম, তো আমার মতে আমি যখন ফটোশপটা যে কালার গ্রেডিং বলো বা মাস্কিং বলো, ঠিক আছে, এগুলো যখন আমি দেখলাম আসলে কি কি করা পসিবল, এরপরে যে জিনিসটা রিয়েলাইজ করছি ফটোগ্রাফারের কাজ আমার মনে হয় কম্পোজিশন, ঠিক আছে, ফ্রেমিং, এগুলো তো একটা ইয়ে গেল, তোরা আসল খেলাটা খেলাইতেছে তোমার পোস্ট প্রসেসিং এ গিয়ে, আমার যেটা ধারণা, তোমার এই যে মডেলদের শুট করে যে ওরা হচ্ছে তোমার স্কিন টোন এগুলো সব ফিক্স করা হচ্ছে তোমার ডজ এন্ড বার্ন টুল দিয়ে, সবই ফটোশপে করা এখন, এটাই আর কি, ফটোশপ যদি শিখে ফেলতে পারো তোমার ফটোগ্রাফি গিয়ে তো অনেক কাজে আসবে, অনেক প্রফেশনালরা আসলে পোস্ট প্রসেসিং এ একটা তফাৎ মেইনটেইন করে আর কি, স্ট্যান্ডার্ড করে, তোমার মিরসাদি যে ড্রোন শট গুলো ইউজ করে ও যে রাস্তাগুলো হাইলাইট করে সবগুলো হচ্ছে তোমার এই মাস্কিং এর, ঠিক আছে, ওটা আবার তুমি লাইট রুমে করতে পারবে না, অনেক শেখার বাকি আছে, সেটাই, ফটোশপ দিয়ে দুইটা অ্যাপ্রোচ আমার মতে মনে হয় যে ইউজফুল, মানে ফটোগ্রাফি রিলেটেড, ওরা হচ্ছে কি তোমার কালার গ্রেডিং বলো বা ডজ এন্ড বার্ন টুল বলো, ঠিক আছে, এগুলো হচ্ছে ওদের জন্য বেশি হ্যান্ডি। আচ্ছা আমরা এখানে দেখো ফ্লো নামে একটা অপশন আছে, ওপাসিটি নামে একটা অপশন আছে, ওপাসিটি আমরা এখান থেকে মানে জাস্ট ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, আমরা এখানে কিছু না করি, আমরা ফ্লোটা এখানে নিয়ন্ত্রণ করি, ফ্লো হচ্ছে বেসিক্যালি আমি যখন ব্রাশ টুলটা ইউজ করতেছি মাউসের একটা ক্লিকে কতটুকু সেটার পার্সেন্টেজটা মানে পড়তেছে আর কি, আমি যদি একদম 50% বলো বা 8% বলো আমার অনেকবার ক্লিক করা লাগবে একটা জায়গায়, বুঝছো, একটা জায়গায় অনেকবার ক্লিক করা লাগবে, তুমি যদি 100% দেই জিনিসটা হচ্ছে একবারে ইয়ে হয়ে যাবে, আমি হোয়াইট দিয়ে পেন্ট করতেছি আবার কারণ আমি চাচ্ছি এখানে থাকুক হেডগুলো, এটাই তো আগে ছিল এরকম, দেখো জিনিসটা কি কেমন হচ্ছে, জাস্ট চেহারাটা টার্গেট করতেছে আর কি, পরে এই পোর্শনটা করলো না, এখন আমরা চাইলে এই যে কার্ভ অ্যাডজাস্টমেন্ট টুল এটার ব্লেন্ডিং মোডে কিছু কাজ করতে পারি, নর্মালে তো নর্মাল, ঠিক আছে, নর্মাল আমরা যা দেখলাম, এখানে কিছু মোড আছে ভাগ করা ব্লেন্ডিং মোডে, যখন আমরা ক্লিক করব প্রথম যে চারটা যে পাঁচটা সরি এগুলো হচ্ছে তোমার মানে ডার্ক পোর্শন অফ দ্য ফটো, ওই পোর্শন গুলোতে নিয়ে কাজ করে, তুমি ডার্কেন দিলে ছবিতে যে পোর্শনটা ডার্ক, ঠিক আছে, ওই পোর্শন গুলোতে এফেক্টটা ভিজিবল হয়, মাল্টিপ্লাই দিলে একদম বেশি ডার্ক, ঠিক আছে, মানে ডার্কনেস তো লেভেল আছে তোমার 50% বলো, যদি ডার্কনেস যদি 50% হয় মাল্টিপ্লাই হচ্ছে তোমার 100%, তেমনি তোমার কালার বার্ন বা লিনিয়ার বার্ন ডার্কার কালার, ঠিক আছে, আর এরপরে যে কোটা দেখতেছো এই পোর্শনটা এটা হচ্ছে তোমার ফটোর ব্রাইট পোর্শন নিয়ে কাজ করে, ঠিক আছে, ব্রাইট এরিয়াতে যেসব তোমার ব্লেন্ডিং যে ইয়েগুলো সেগুলোতে, লাইট এন দিলে হচ্ছে 50% লাইট, স্ক্রিন দিলে হচ্ছে 100%, কালার ডজ মানে হচ্ছে তোমার কালার রিফ্লেকশনের যে ইয়েটা ওটা সিমুলেট করে, এগুলা আমরা আরো ডিটেইলে দেখবো আর কি পরে কোনো একটা ইয়েতে, আর এই যেগুলো দেখতেছো ওভারলে সফট লাইট হার্ড লাইট এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি কন্ট্রাস্ট বা ফটোর মিড টোন নিয়ে কাজ করে, আমার মনে হয় কি আমি যদি সফট লাইটটা রাখি বা ওভারলে রাখি এই দুইটা নিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি, ওভারলে একটু হার্শ, সফট লাইটটা হচ্ছে আর একটু লেস হার্শ আর কি, আমরা আবার লুমিনোসিটিও কিন্তু দিতে পারি, লুমিনোসিটি হচ্ছে শুধুমাত্র ব্রাইটনেস, যেহেতু আমরা শুধুমাত্র এখানে ব্রাইটনেস নিয়ে কাজ করছি আই গেস লুমিনোসিটি দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, দেখো নর্মালে ছিল এইটা, লুমিনোসিটিতে এইটা স্লাইট ডিফারেন্ট আর কি, লেটস মেক সাম মোর ডিফারেন্স, তাহলে আমরা সফট লাইট দিই, এন্টার দিলাম,
সফটওয়্যার এন্টার দেওয়ার পর আমরা কি করব, এতটা আমরা চাচ্ছি না, আমরা ওপ্যাসিটিটা চেঞ্জ করব। ঠিক আছে, এখন ওপ্যাসিটি যদি চেঞ্জ করি, কিসের ওপ্যাসিটি আমরা চেঞ্জ করতেছি? এখানে কিন্তু ব্রাশের ওপ্যাসিটি ছিল, এইটা আর ওইটা কিন্তু সেম জিনিস ইন্ডিকেট করতেছে না। এইটা মানে হচ্ছে গিয়ে তোমার এই যে লেয়ারটার উপর আমি সিলেক্ট করে আসি, ঠিক আছে, দ্যাট ইজ আমার কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইটার ভিজিবিলিটি, এটা যদি আমি কমাই, এটা একবারে না হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা জিরো থেকে শুরু করি, আমরা দেখি আর কি কোথায় গিয়ে আমাদের মন মতো হয়। আই থিঙ্ক 50% লুকস গুড আর কি। ঠিক আছে, নাগারগঞ্জ ছিল, এখন এরকম আছে, দ্যাটস ইট। ওকে, তো এখন আমরা ব্যাক করি, তার আগে আর একটা কাজ করতে হবে। এই যে স্মার্ট অবজেক্ট আছে না, এখানে কি কি ইফেক্ট আছে বলো? কার্ভ আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের লাগতেছে না, আমরা কার্ভ আলাদা করে করছি। এখানে এখন কি আছে, কি যেন লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে, আমরা তো ব্ল্যাক এন্ড হোয়াইট ওখানে গিয়ে করছি। তো আমি চাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইটটা শুধু চোখ ছাড়া বাকি যা আছে সেখানে আমি মানে অ্যাপ্লাই থাকবে আর কি। সো যেটা আমরা করব, যখনই আমরা কোনো স্মার্ট ফিল্টার বলো বা স্মার্ট অবজেক্টে যাই কিছু অ্যাপ্লাই করি না কেন, বাই ডিফল্ট একটা স্মার্ট ফিল্টার নামে একটা মাস্ক কিন্তু ক্রিয়েট হয়ে যায়। আমরা মাস্কের বেসিকটা কিন্তু জানি, মাস্কের সিস্টেমটা সব জায়গাতেই সেম। এখানে যদি মাস্ক হয়, এখন আমরা যদি চাই যে হচ্ছে যে চোখে পোরশনগুলো তো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে না, আমরা কি করব বলো? চোখের রং জাস্ট ব্ল্যাক করে দিব। শাবাশ প্রিনন। আচ্ছা, আমরা একদম হার্ড বানাই নেই জিনিসটা। আচ্ছা, দেন যতটুকু অ্যাকুরেটলি পসিবল স্মুদিং আমাদের দরকার নাই। অথবা যদি আমরা শুধু এইটা যদি ইয়ে করি তাহলে কেমন হয় দেখে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটার ব্রাশের ওপ্যাসিটিটা কমাই দিই, তাহলে কি হবে, আমার লেয়ারেরটা বাড়াতে কমাতে হচ্ছে না, আমি সরাসরি এখান থেকে এই কাজটা করতে পারি আর কি। তাহলে আমরা যেটা করি, আর ফ্লোটা মনে করে একটু কমাই দিলাম, সাপোজ অ্যারাউন্ড 15 দেখি কেমন হয়। কিছু যদি মন মতো না হয় অনেকগুলো অপশন আছে, আগের চেয়ে বেটার লাগছে একটু। রাশিক ভাই কি আছে? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, এটা কি রাখবো এমনি, আপনি কি বলেন? জুম আউট করতে হ্যাঁ এমনি রাখ, বেটার লাগতেছে। ওকে, সো আমাদের রেগুলার কাজ শেষ, তো আমরা জিনিসটা করব কি, এই দুটোকে একটা মনে করে গ্রুপ বানাই নিলাম, ঠিক আছে, জাস্ট অর্গানাইজিং এর জন্য। টাই লেয়ার ক্রিয়েট করো না কেন, অলওয়েজ একটা নাম দিবা, ঠিক আছে, যাতে করে নিজে পরে কনফিউজ না হও, মানে শিওর থাকো, মানে কমপ্লেক্স কোনো কাজ করতে গেলে শিওর থাকো যে মানে কনফিউজ হয়ে যাবে যদি নেমিং গুলো ঠিক মতো না করো, লেয়ার বাই লেয়ার নামগুলো দিয়ে দিব আর কি। আচ্ছা, এখন আমরা ব্যাক করি, আমরা ওয়ানে ক্লিক করলাম, এখন রাশিক ভাই আপনি আমাকে বলেন
যে অ্যাকচুয়ালি এটা প্লেসমেন্ট বা মানে এটা কিভাবে রাখলে ভালো হয়, এটা আর কি মাথা থেকে ও শুরু করে একেবারে ইয়া পর্যন্ত কি বলে লাইক মাথার উপর? হ্যাঁ, ফুল ফুল বডি রাখতে হলে ভালো। মাথার উপর থেকে, আচ্ছা ওয়েট, আমি তোর মেসেঞ্জার ইয়াটা আরেকবার দেখি পুরোটা। ওটা হ্যাঁ ওটা এন্টায়ারলি ডিফারেন্ট, ঠিক আছে। আমি যাচ্ছিলাম কি মানে পোর্ট্রেট দিয়ে কিছু করতে আর কি, মানে আমি শিওর এখানে এখানেও কিছু ভালো কাজ করা যাবে। এটা কি এখন ঠিক আছে মোটামুটি? হ্যাঁ সাইজটা ঠিক আছে, সাইজ তো ঠিক আছে। হ্যাঁ আমরা পরে মানে দরকার হলে ক্লিপ করে দিতে পারি জিনিসটা। শিহাব কি বলিস, মেয়ে লেখাটা কোথায় রাখবো? মেটা করা যায় কি, ওয়ান এর যে শেষের দিকটা মেটা হচ্ছে কি লাইক ওটার পাশে করা যায়, লাইক ওয়ান যেখানে শেষ। হ্যাঁ হ্যাঁ মানে এখানে তো, হ্যাঁ হ্যাঁ রাইট। আর এখানে কিছু লেখা দে যাতে করে এই প্রশ্নটা ঢাকা যায় আর কি। হুম দিতে পারিস, বাট কি দিবি? ওয়ার্ল্ড লেবার ডে, আপনি রেফারেন্স থাকুন, অনেক কিছু লেখা লিখছে লেবার ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। হ্যাঁ হ্যাঁ আর কি, আই গেস ভালো কথা। একটা শর্টকাট হচ্ছে গিয়ে শিফট ধরে রাখলে মানে একদম 90 ডিগ্রি মেইনটেইন করে, বুঝছো? এটা তুমি ব্রাশের ক্ষেত্রে বলো বা যাই করো না কেন, তোমার একদম 90 ডিগ্রি বা 45 ডিগ্রি ঠিক আছে একদম প্রিসিশন মেইনটেইন করে আর কি, বুঝছো? যেমন আমি যদি শিফট ধরে এটা আপ ডাউন করি একদম স্ট্রেট ওয়েতে আপ ডাউন করবে, ঠিক আছে? শিফট ছেড়ে দাও, এটা কিন্তু তুমি নাড়াইতে পারবা, ট্রাই করে দেখো। শিফট ধরে রাখলে একদম তোমার অ্যালাইনমেন্ট মেইনটেইন করে সবকিছু হয়। লেফট রাইট নিলে একই জিনিস ঘটবে। আচ্ছা তো আমরা মনে করে রাখলাম এখানে, আই থিঙ্ক হইছে অ্যালাইনমেন্ট হইছে। আচ্ছা তো আমার এটা ডান, এখন আমি হচ্ছে এসআরটি যেটা সেটা লিখবো, বাই ডিফল্ট অনেক বড়। তো যেটা করবো আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আচ্ছা ক্যাপিটাল লাগে নাকি স্মল লেটার? স্মলই ভালো লাগছে। আচ্ছা স্মল রাখ। আচ্ছা মোটামুটি অ্যালাইন্ড এমন লাগে। এখন কি লিখবো? লেবার ডে লিখতে পারিস। ওকে লিখলাম। ইউ আর মন ও ইউ না? হ্যাঁ এক মিনিট। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার আগে সিলেকশন করে নেওয়া লাগবে এজ এ ভি দিয়ে। আচ্ছা এখন কন্ট্রোল টি অল তোর আমরা ইয়ে করলাম। এটা যদি একটু সেপারেট রাখতে চাই আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। কি করা যায়,
একটা কাজ করি, লেয়ার মাস্ক যখন আমরা সরি লেয়ার মাস্ক বলতেছি স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, যখন একটা স্মার্ট অবজেক্ট আমরা বানাই, আমরা কিন্তু ওখানে থাকা কোনো কি বলে ওটার ভিতরে যেসব লেয়ার গুলো কম্পোজ সেটা আমরা দেখতে পারি না, এই উইন্ডোতে দেখতে পারি না। বাট আমরা যদি জিনিসটা ডাবল ক্লিক করি ওইটার ভিতরে যা আছে সব একটা নতুন উইন্ডো থেকে ওপেন হয়, ঠিক আছে। আমরা এই লেয়ারটা দিয়ে কিন্তু স্মার্ট অবজেক্টটা বানাইছিলাম, সো এই কারণে স্মার্ট অবজেক্টটা ডাবল ক্লিক করার পরে এই জিনিসগুলো একটা নতুন উইন্ডোতে গিয়ে আসছে। সো আমরা এখানে একটা মাস্ক করতে পারি যে মুখের এই সাইড আমরা টোটালি বাদ দিব, ঠিক আছে, যেখানে লেখাটা আছে এটা করতে পারি একটা। অথবা আরেকটা জিনিস করতে পারি কি, আমরা এখান থেকে কিন্তু মাস্ক করতে পারি, আমরা কিন্তু চাইলে স্মার্ট অবজেক্টের উপরও আমরা একটা লেয়ার মাস্ক বসাতে পারি। এই যে এটা হচ্ছে গিয়ে মাস্কিং এর বাটন, ক্লিক করো, যে লেয়ারের উপর তুমি মাস্কটা করবা সেটার উপর ক্লিক করে এই এই বাটনে ক্লিক করলে হবে, ঠিক আছে, এখানে একটা মাস্ক আসলো। এখন আমরা চাচ্ছি না চাচ্ছি এই জিনিসগুলো থাকুক এখানে, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলের ফ্লো ওপ্যাসিটি এগুলো সব 100 করে নেই, আর আমরা ব্ল্যাক দিয়ে হচ্ছে এই জিনিসটা ঢেকে দিব আর কি, ঠিক আছে, তখন দেখি কেমন হয় জিনিসটা কেমন। মানে এটা মনে হয় বাম সাইডে দিলে ভালো হয়, মানে 1 টা বাম সাইডে থাকবে আর বাকি ফেসটা ডান সাইডে থাকবে। আচ্ছা, এই টোটাল জিনিসটা হচ্ছে কি এই সাইডে রাখবো আর ওটা হচ্ছে কি ওইদিকেই, তো হ্যাঁ। তাহলে তোমার এই লেবার ডে লেখাগুলো তো চেহারার উপর দিয়ে আসবে, লেবার ডে লেখাটার তুই প্লেসমেন্টটা মানে কই করবি মানে এক্স্যাক্টলি এইভাবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি পুরোটা এইদিকে নেই তাহলে তো লেবার ডে লেখাটা তো মনে করেন কেমন হয় তাহলে। আচ্ছা ওটাও কিন্তু হয়, বলেন কি করব, এটাকে এইভাবে রাখবো নাকি ওই সাইডে নিব, তুই দেখ তোর মত কর। কারণ কথা হচ্ছে যে মানে যেটা বললি বাম সাইডে নিলে আই গেস তোর মানে ওই ফেসের উপর লেখাটা আসবে, তখন আমি এই সাইড রাখবো ওই সাইডটা কেটে দিব, তাহলে হচ্ছে মনে করেন এই সাইডটা একদম থাকবে না আর কি, জাস্ট লেখাটা থাকবে। আই গেস রাইট সাইডেরটাই বেটার হয় মানে আমার কাছে মনে হচ্ছে, মানে চেঞ্জ করব আই গেস। ও ভাই আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে এই লেখাটা উপর নিয়ে যাবেন ফার্স্টে নিচে, ঠিক আছে, তারপরে লেবার ডে পুরোটা মানে লেবার আর ডে দুইটা আলাদা লাইনে রেখে মানে পুরোটা একটু বড় করে দিতে পারেন, যাতে পুরোটা মানে ঢেকে যায় এরিয়াটা। আচ্ছা তাহলে মেটা উপরে নিব তাই বলতেছো? হ্যাঁ ফার্স্টে নিচে, ফার্স্টে নিচে আমি বলতেছো কি এখানে বরং কিছু না না যে উপরে না না মানে এস্টেন্ড নিচে, হ্যাঁ হ্যাঁ এখানে এস্টেন্ড নিচে। আচ্ছা আচ্ছা নিচে, আচ্ছা আচ্ছা নিয়ে তারপরে এই এই মানে ফাঁকা যে জায়গাটা আছে ওইটা পুরোটা লেবার। হ্যাঁ বসে 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 ওকে, এটা ছোট করে দিলে মনে ভালো হয় মেটা, ঠিক আছে, বলে লেবার ডেটা একটু বড় করে তারপরে পুরো জায়গাটা দিবে এটার গ্যাপটাকে, ঠিক আছে কানেক্ট না ঠিক নাই নাও, ঠিক আছে লেবার ডেটা ক্যাপিটাল লেটার দিয়ে কি বলো? হ্যাঁ নাই লেবার ডেটা দুই লাইনে লেখা এটা নিচে লাইন। হ্যাঁ হ্যাঁ বুঝছি ওকে, লেফট অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট করতেছি। এখানে আমরা কিছু করতে পারি এই জিনিসটা দিলে, লম্বা করা যায় এটা গুলো ওরা জানে কেমনে এটা না। হ্যাঁ হ্যাঁ আমাকে গ্যাপটা বাড়াবে। বুঝছো করতেছো এই
এটা খুবই নাইস হইতো যদি এই যে চেহারার শেপের মধ্যে জিনিসগুলো লেখাটা উঠতো না, মানে এরকম কাজ তো ডিফিনেটলি তোমরা দেখছো, কিন্তু এটা ফটোশপে আমি কখন আগে করি নাই, এটা করছি আমি ইলাস্ট্রেটরে যখন একবার দুবার ট্রাই দিছিলাম। ঠিক আছে, ওখানে ডিটেক্ট একটা অপশন আছে, তোমার এক ক্লিকে জিনিসটা হয়ে যায়, চাইলে এখানে করা যাবে, জানে না কেন। তোমার বেসিক্যালি একটা সিলেকশন করে নিয়ে দেন ক্লিপিং মাস্ক বসাই দিলে জিনিসটা হচ্ছে গিয়ে এই তোমার ফেসের মধ্যে থাকবে আর কি, তখন আর ওইটার ওই শেপের বাইরে যাবে না। বেসিক গুলো বুঝে ফেললে যে কোনো কিছু করতে পারবে। ঠিক কি আছে, লেফট অ্যালাইনমেন্ট দিলে কোনো ভালো, লেফট অ্যালাইনমেন্ট এখন সরব হইতো, নিশ পর্যন্ত তো আসলো না, ঠিক গ্যাপ হয়ে গেল। আচ্ছা ওয়ার্ল্ড লেবার ডে এমনে দেই, হ্যাঁ ওয়ার্ল্ড লেবার ডে অ্যাড করতে, নতুন লেয়ার নেই বা জাস্ট ডিসিলেক্ট করে এখন আরেকবার টি দিয়ে। আচ্ছা কন্ট্রোল টি আনলাম, এখানে কিছু টাইম নিয়ে কাজটা করা লাগবে, চাইলে আমি এটা করতে পারি। ভাই আমি একটা ছোট্ট আইডিয়া পাইছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো, একটু তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। আমি তাহলে স্টপ শেয়ারিং দেই। হ্যাঁ দাও, ভাই দেখতে পাচ্ছেন? দেখতেছো এই এই টাইপের একটা ইয়ে যে না আবার চলে গেছে, তুমি ইয়ে দাও শেয়ার এন্টার স্ক্রিন ওরকম একটা ইয়ে দাও অপশন, আমি দেখতেছি না তো আমি দেখতেছি না, মানে তুমি ওইটা ইয়ে করছো আর কি, পিছনে নিছো, এটা ক্লিপিং মাস্ক করছি। রাশিক ভাই এটা কিন্তু সুন্দর, এটা খারাপ না, এটা তো আপনারা আরো ভালো ডিজাইন করতে পারেন। জাস্ট আইডিয়া, তুমি জাস্ট চোখটা আর একটু ওইদিকে নাও, মানে ওয়ানটার একটু মনে করো একটু যদি বোল্ড করো। হ্যাঁ ওয়ানটা, শাবাশ, এত ঠিক আছে। হ্যাঁ ওয়ানটা আর একটু বোল্ড কর স্লাইটলি, ওয়ানের মাথাটা অনেক বেশি ইয়ে হচ্ছে, মানে বেশি লম্বা হয়ে গেছে। তুমি এটা লেফট নাও, মানে আরো লেফট নাও, এরকম এরকম টোটাল জিনিসটা গ্রুপ করো, গ্রুপ করে হচ্ছে কি পুরোটাকে একটু লেফটের দিকে নাও, দেখে কেমন হয়। কন্ট্রোল জি, কন্ট্রোল টি দাও, এবার গ্রুপটা গ্রুপের উপর ক্লিক করো, গ্রুপের উপর ক্লিক করে কন্ট্রোল টি দাও। এখন এটা লেফটে নাও। এখন একটা জিনিস করতে পারি, তুমি মে যে লেখাটা ঠিক আছে, অথবা ফার্স্ট মে ওয়ার্ল্ড লেবার ডে, এগুলো একটু মোটা ফন্টে দিয়ে আমরা কিন্তু মাল্টিপল ইমেজেস ইউজ করতে পারি ক্লিপিং মাস্ক হিসেবে, বুঝছো? তাহলে হচ্ছে কি তোমার অনেক অনেকগুলো লেবারের ছবি হচ্ছে কি, মানে এক একটা লেটারের সাথে একটা, ওটাও নাইস একটা ইয়ে হয়। হ্যাঁ এটা তো জাস্ট আমরা শুধু একটা মাত্র ইয়ে দিয়ে করছি, আরো কয়েকটা সুন্দর সুন্দর ছবি দিয়ে করলে ভালো হবে। হ্যাঁ সেটাই আর কি, ব্ল্যাক এন্ড হোয়াইট এর প্রত্যেকটা, ঠিক আছে জাস্ট চোখগুলো আমরা ইয়ে করে দিলাম ওরকম আর কি।
মানে মানুষের মুখ আর চোখটা আসবে। হ্যাঁ 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 এটাই, মেটা আরো বোল্ড করে দিয়ে আরো কিছু লেখা অ্যাড করে প্রত্যেকটা লেখার তলে হচ্ছে কি তোমার ক্লিপিং মাস্টার থাকবে। হ্যাঁ তো হয় রশিক ভাই, হ্যাঁ খারাপ না, ভেরি সুন্দর ইস। এখন ঠিক লাগতেছে, বেসিক্যালি এই ভালো কনসেপ্ট নিয়ে আসতে হবে আর কি। আমি পরে এইগুলো বাদ দিতাম বা আর একটু ইয়ে করে দিতাম, মানে ভি টাইপের মেসেঞ্জারে যেটা দিছিলিস আমি, ওটা কি মানে তোর নিজের করা নাকি? ওটা আমার না তো, ওটা আরমান করতে আইনে দিছে আমার। ও আচ্ছা, আপনি বললে ওরমও করতে পারো, তো কোনো ইজি জিনিস। আচ্ছা আমি এইগুলো একটু দেখি, এগুলা আমি তার স্টপ শেয়ারিং করব। হ্যাঁ করতে পারো, আমার আইডিয়া দেখুন এসে আর কাজ নাই। এটা এখন রশিক ভাই বলেন আর কি কোন ভাবে আপনি ইয়ে করতে চান। আচ্ছা ওই রেড কালারটা মানে রেড কালার বাদে আর কোন কালার দিলে? রেড কিন্তু সিম্বলিক কালার, আই থিংক আই থিংক রেড কালারটা, কারণ লাইক ইউজুয়ালি তো মেডে তো লাইক মানে নরমালি তোর রেড কালারটা ইউজ করে। মানে করার পিছনে তো আই গেস কোনো সিগনিফিক্যান্স আছে, মানে এখন এটা যদি ব্রেক করি তাহলে তো প্রবলেম হয় কিনা। আচ্ছা ইয়ে তোর স্ক্রিনটা শেয়ার কর। করতেছে আসে। মে লেখাটার ফন্টটা ঠিক রাখ, আর ওয়ার্ল্ড এরটা হচ্ছে কি ওই লেবার ডে যে ফন্টে দিছিস ওয়ার্ল্ড লেখাটাও ওই ফন্টে নিয়ে আয়, মানে ওই লেবার ডে সব এক লেয়ারে। হ্যাঁ তাহলে সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক থাকে, বুঝছি ওটাও করা যায়। ওটা কি করবো নাকি? হ্যাঁ করে দেন। কি রে কি সমস্যা? আচ্ছা আবার এটা সিলেক্টেড হয় কি রে ভাই? আচ্ছা হ্যাঁ আফিয়া তুমি ইয়া, হ্যাঁ তুমি যেতে পারো সমস্যা নেই। আচ্ছা একেবারে ওয়ানের লাইক লেবার লেখাটা চাপাই দিব তো। হ্যাঁ একটা সার্কেলের মতো ইফেক্ট ক্রিয়েট হবে। তো আমি চিন্তা করতেছি
আচ্ছা দেখি শুধু লেয়ারটা আচ্ছা গেল আর হচ্ছে আর কি করা যেতে পারে লেবার লেখাটা একটু ছোট করবো তাই তো ছোট না মানে চাপা দিবেন আর কি আর ওয়ার লেখাটা একটু মানে ছড়া দিলে মানে একটা গোল একটা ইফেক্টিভ হবে মানে হাফ সার্কেল মতো ওটা ম্যানুয়ালি করা অনেক বেশি টাফ আই থিংক আচ্ছা হ্যাঁ এবার ওয়ার লেখাটা একটু বাড়া যান মিটার একটু বাড়া দেন তাহলে দেখি কেমন হয় এবার নাকি মোটামুটি লেবারটা বেশি চাপে গেছে হ্যাঁ বেশি লাগছে ঠিক কি আছে আছে মোটামুটি সমস্যা মোটামুটি আর কি মে লেখাটা মনে একটু খুব বেশি গ্যাপ হয়ে গেছে যদি একটু কমাই আর কেন পয়েন্টই লাগবো নাকি এটা ফ্ল্যাট করে দিব বাম দিকের সাইডটা একটু শার্প কর আই গেস বেটার হয় ওই ফেশিয়াল হেয়ার এর ওই দিকটা হ্যাঁ 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 শার্প বলতে আচ্ছা কন্ট্রাস্ট নাকি হ্যাঁ আচ্ছা ভাই গলার পোরশন গুলো না রাখলে হ্যাঁ জাস্ট দাড়ি গুলো রাখলে হ্যাঁ আমি আস্তে আস্তে বাদ দিচ্ছি কিন্তু দাড়ি বাদ দিতে গেলে এখন আমার ওই সিলেকশন টুল আরেকবার ইয়ে করা লাগবে আর কি হ্যাঁ এটা খারাপ না এটা ভালোই এটা পেন্টাগন মার্কা ইয়ে হইছে আর কি আর এখানে একটু প্রিসাইজলি আমরা যদি করি সুন্দর হয় কিন্তু ওই যে পোরশনটা উঁচু হয়ে আছে ওইটুকু বাদ দিয়ে দিলে ভালো হবে হ্যাঁ ওয়ানের ঠিক উপরে ওইটুকু সমস্যা হয় না আচ্ছা একটু দেখি কেমন হয় নাহলে কন্ট্রোল সেট দিয়ে করাই যায় হ্যাঁ 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 ওই আগে একটু ট্রাই করব মানে এভাবে জাস্ট ওই যে একটু সিঙ্গেল মতো একটু বাদ দিলে বোধ হয় হবে হ্যাঁ হ্যাঁ সেটাই দেখতেছি এরকে আমরা যদি চাই আমরা কিছু কাজ করতে পারি যেমন সিলেকশনের যে ইয়েটা আমরা এখান থেকে ব্লার টুল ইউজ করতে পারি ব্লার টুল হচ্ছে গিয়ে এটা লেয়ার মাস্কের উপর রেখে আমরা যদি ব্লার টুলটা অ্যাপ্লাই করি এজগুলো সফট হয় আর কি ঠিক আছে
এজগুলার একটু সফট হয়, যেমন এটা হচ্ছে নোটিস করতেছো? হুম এর এই হচ্ছে পোস্টার। এখন যদি আমরা আরেকটু অ্যালাইন করতে চাই সবগুলো সিলেক্ট করব আর কি, ঠিক আছে, টপ টু বটম, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ছাড়া, কন্ট্রোল টি দিয়ে। ও সরি সরি, মাই ব্যাড, ওই এটাও করতে হবে। মুশকিলটা হচ্ছে তোমার স্মার্ট অবজেক্টের যে ইয়েটা, ঠিক আছে, আমি যদি এটা সরাই তোমার মাস্ক কিন্তু সরতেছে না। তোমার যেটা করতে হবে এটা আরেকটা স্মার্ট অবজেক্ট বানাইতে হবে, বুঝছো, একটু প্যারা আর কি, করার নাই। এখন তুমি করতে পারো, এখন আর ওই প্রবলেমটা হবে না, ঠিক আছে, একদম পারফেক্টলি সেন্টার্ড আই থিঙ্ক। আর একটু যদি ইয়ে করি, কি বলেন, ঠিক আছে? আমি যদি এটা বাদ দিতাম তাহলে আই থিঙ্ক একটু উইয়ার্ড লাগতো আর কি, বুঝছো, দেখাইছে না ওইটা ভালো মতো এক্সিকিউট করতে পারলে ওইটা আরো মাচ বেটার একটা ইয়ে হয়। ওটা যদি আমি বলি, ওটা যদি পুরো ওয়ান, মানে যেটা দেখালো, মানে ওয়ান যেটা, মানে ওটার কি বেশি ছোট হয়ে গেছে? আই গেস ওয়ানটা একটু যদি বড় করে করা যায়, লাইক ম্যাগনিফাই করে ওয়ানটাকে, আর যদি ফুল ফেসটাকে ওই ওয়ানের মধ্যে নিয়ে আসে, আই গেস বেটার হবে। আমি বলি একটা ভালো সলিউশন হচ্ছে একটা বড় ক্যানভাস নিব, ল্যান্ডস্কেপ মার্কারটা ক্যানভাস, ঠিক আছে, এখানে আমরা প্রত্যেকটা লেটার থাকবে বোল্ড, যাতে করে ক্যানভাসের মধ্যে ফিট হয়। তো এক একটা লেটারে, বা মনে করেন মানে দুইটা লেটারে মনে করেন একটা ফেস দেখানো হবে, ঠিক আছে, বা একটা লেটারে শুধু একটা পার্টিকুলার ফেস, বাকি তিনটা হচ্ছে কি আরেকটা পার্সনের ফেস, ঠিক আছে, বুঝতেছি। হ্যাঁ, কয়েকটা এরকম পোর্ট্রেট মিলাই আমরা, মানে ক্লিপিং মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ডে দেখে এরকম একটা, আই থিংক ওটা অনেক নাইস হয় আর কি, মানে মাল্টিপল ফেস ইউজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করা যায়, ওটা ভালো আইডিয়া। এমবি ফেস থেকে সুন্দর সুন্দর ছবি নেওয়া যায় এরকম। আমরা লেয়ার মাস্ক, আই মিন স্মার্ট অবজেক্ট যদি ওপেন করি, যদি কিছু চেঞ্জ করি, আমরা যাতে সেভ করা লাগবে, নাহলে ওখানে আপডেট হবে না। এই যে এখন দেখো এখানে কিন্তু আপডেট হয়ে গেছে, ওই জিনিসটা আর নাই। তো রাশিক ভাই, আমার মনে হয় হয়ে গেছে আর কি, আর তো কিছু নাই। ওটে তাহলে আজকে আপাতত এইটুকুই থাক, আই গেস, মানে রাখতে পারিস, আই গেস সবাই বুঝছে, ঠিক আছে, তাহলে শেষ করলাম। আচ্ছা শিয়াপ, তাহলে রেকর্ডিংটা অফ করা আপাতত।